বড়দিন নবী বিষয়ে এই পবিত্র দিন মিলাদ নবী বিশিষ্ট ইসলামিক আলহামদুলিল্লাহ أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জগতলা
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكمالي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا وفنت بلبل كترنم به ناه هنا وفنت بلبل كترنم चमने दहर में कलियों का तबस्सुम बिहीना हूँ बलागल उला बिकमाली कशफ तुजा बिजमाली हसनत जमीयों के साली सल्लो अलैहि لا إله إلا الله 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 ঢাকা শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী জামে মসজিদ চামেলিবাগ বাইতুল জান্না জামে মসজিদে আজকে বিশ্বনবী নবীদের নবী আকায়ে মাওলা তাজেদারে মদিনা জিগার মুশে আমিনা সরোয়ারে কায়নাত আনিসুল গরিবিন তাজ ও গুররাল মুহাজ্জিলিন নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বারো দিন ব্যাপী আয়োজিত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মসজিদ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত মুসল্লিবৃন্দ অত্র মসজিদের সম্মানিত খতিব বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন ইসলামী চিন্তাবিদ গবেষক ডক্টর আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালেহী মসজিদের সম্মানিত ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা সাইফুল ইসলাম বিভিন্ন জায়গায় বসে যে সকল মা বোনেরা আজকের আলোচনা শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর
পেশ করছি, যিনি মেহরবানি করে আজকে এই ঐতিহাসিক মাহফিলের অংশীদার হয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত তার মহব্বতের সুদায় প্লাবিত এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে রাসূলের শানে 12 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা একটি বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে অত্র মসজিদে এই মাহফিলটি চলমান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিয়ামত, ঠিক কিনা? শুধু এই মসজিদের মুসল্লি নন, আশপাশের বিভিন্ন এলাকা থেকে রাসূল প্রেমিক আশেকে রাসূল এই মাহফিলে অংশগ্রহণ করেন, তারা এই মাহফিলের আলোচনা থেকে, বিভিন্ন ওলামায়ে কেরামের আলোচনা থেকে তারা ইমানের খোরাক পান, হুব্বে রাসূলের খোরাক পান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নতুনভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তার পেয়ারা নবীর শানে আয়োজিত এই মাহফিলগুলোকে যেন স্থায়ীভাবে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতেছেন, যারা প্রতিদিন কষ্ট করে এই মাহফিল শোনার জন্য আসতেছেন, মাহফিলের শোভা বর্ধন করতেছেন, সকলের জন্য যেন আল্লাহ পাক কিয়ামতের দিন তার পেয়ারা নবীর হাউজে কৌসার বরাদ্দ করে দেন। বিশ্বনবীর সাফাতে আমরা সকলে যেন বিনা হিসাবে জান্নাত পেতে পারি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত মুসলমান বেহেরা, আজকে যে বিষয়টি আমাদের সামনে এসেছে, যে বিশ্ব সভ্যতায় শান্তি প্রতিষ্ঠায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, আজকের প্রেক্ষাপটে আলোচনাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান শতাব্দী বিজ্ঞানের চরম উন্নতির এক শতাব্দী। আজ পৃথিবীতে বিজ্ঞানের জয়যাত্রা চলছে, বিজ্ঞানের কল্যাণে মানুষের ইহকালীন জীবন পরিচালনায় ভোগবিলাসে মত্ত থাকার উপকরণ, আরামায়েশে চলার মতো উপকরণের কোনো অভাব পৃথিবীতে আজ আছে কি? মানুষের সম্পদের কোনো অভাব নাই, আজ আরামায়েশের কোনো অভাব নাই, চলাফেরার জন্য কোনো সমস্যা নাই, মানুষের থাক বাসস্থান, চিকিৎসা, অন্ন বস্ত্র, শিক্ষা কোনোটারই অভাব নাই, সব কিছু আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে। শুধুমাত্র একটা বিষয়ের অভাব, এত সব আয়োজনের পিছনে চূড়ান্ত যে টার্গেট, সেই টার্গেটে কিন্তু আমরা কেউ পৌঁছতে পারতেছি না। উপকরণের অভাব নাই, কিন্তু এই সব কিছুর আয়োজন পৃথিবীতে বিজ্ঞান, সভ্যতা, সমাজ, সংস্কৃতি, উন্নতি, প্রগতি, যা কিছু আছে সব কিছুর আয়োজনের চূড়ান্ত টার্গেট হলো মানুষের শান্তি লাভ করা, ঠিক না? মানুষের সুখ শান্তির জন্য মানুষ অট্টালিকা তৈরি করে, সুখ শান্তির জন্যই মানুষ অর্থের পিছনে হন্যে হয়ে ঘুরে,
সুখ শান্তির জন্যই মানুষ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারগুলো করে, সুখ শান্তির জন্যই মানুষ উন্নয়নের পথে অগ্রসর হয়, সুখ শান্তির জন্যই মানুষের উন্নতি। সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো সুখ শান্তি অর্জন করা। কিন্তু পৃথিবীতে সুখ শান্তিকে আজ অর্জিত হয়েছে, বর্তমান পৃথিবীতে কি সুখ শান্তি আছে? যারা যত বেশি উন্নত তাদের মধ্যে অশান্তির পরিমাণটাও কি তত বেশি না? যদি পৃথিবীতে আপনি ধরেন যে মাথাপিছু গড় আয় এর দিক থেকে বা আপনার শিল্প উন্নত প্রযুক্তির দিক থেকে জাপান কি এক নম্বর কাতারে পড়ে না? এই যে শিল্প উন্নত সাতটি দেশ G7, G7-এর একজন সদস্য তো জাপান। মেড ইন জাপান কিছু দেখলেই তো আমরা নিশ্চিন্ত হয়ে বুঝি যে কোয়ালিটি বেস্ট, বেস্ট কোয়ালিটির একটা পণ্য। কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে কোন দেশের মানুষ যদি বলেন? জাপান। তাদের তো উপকরণের কোনো অভাব নাই কিন্তু তারা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। কেন মানুষ আত্মহত্যা কখন করে? যখন তার জীবনটাকে বিপন্ন মনে হয় যেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। চরম অশান্তির কারণে মানুষ আত্মহত্যা করে। পৃথিবীর বিজ্ঞান শিল্প কারখানা আরামায়েশ উপকরণ এগুলো যদি শান্তি দিতে পারত তাহলে জাপানের একটা মানুষও আত্মহত্যা করত। আজ ব্রিটেনে নতুন একটা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন তো ব্রিটিশ সরকার একটা নতুন মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় পৃথিবীর ইতিহাসে ছিল না, কোনো দেশে নাই, সেই মন্ত্রণালয় হইলো কি মানুষের আত্মহত্যা, সুইসাইড মিনিস্ট্রি। যে যারা আত্মহত্যা করতে চায় তাদের সেবা তাদের পরিচর্যা দিয়ে আত্মহত্যা থেকে ফিরানো যায় কি না এই জন্য একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করছে। তো তারা তো পৃথিবীর উন্নত রাষ্ট্র, মানুষ স্বপ্ন দেখে লন্ডন যাওয়ার জন্য, ব্রিটেন যাওয়ার জন্য, অথচ সে ব্রিটেনে আত্মহত্যার পরিমাণ এত বেশি বেড়ে গেল যে সেখানে সুইসাইডের জন্য কী করতে হলো? আলাদা মিনিস্ট্রি তৈরি করতে হলো। আপনার সুইজারল্যান্ড, এটা যে বলা হয় ভূস্বর্গ, বর্তমান বিশ্বের স্বর্গের সাথে তুলনা করা হয়, অথচ ওখানে আত্মহত্যার জন্য মানুষ থানাতে ডায়েরি করে, আবেদন করে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার একজন বিশিষ্ট ব্যক্তি চিকিৎসক ছিলেন, 104 বছর বয়স, তিনি আত্মহত্যা করার জন্য থানায় চিঠি লিখছেন। আচ্ছা, আত্মহত্যা করতে কি কেউ থানায় চিঠি লেখে? কি বলেন, কেউ লেখে থানায় চিঠি লেখে? বরং যদি আত্মহত্যা করে থানাকে না জানায় কোনো গোপনে দাফন করা যায় কি না, মনে করে থানা পুলিশ আসলেই তো ঝামেলা হবে, তো থানাকে অ্যাভয়েড করতে চায়। আর ওরা আত্মহত্যা করার জন্য থানায় আবেদন করে, কারণটা কি? কারণটা হলো তাদের ফ্যামিলি স্ট্রাকচার বলতে কিছু নেই। ঘরের ভিতরে আত্মহত্যা করবে, এই লাশ সরাবে কি? এই জন্য থানাকে আগে কি করতে হয়? ইনফর্ম করতে হয় যে আমি অমুক তারিখে আত্মহত্যা করতে চাই। তখন থানা পুলিশ ডায়েরি দেখে যে ওই তারিখে আরও কয়জনের আবেদন আছে, তখন দেখে যে যদি আবেদন বেশি থাকে তাহলে তো এত লাশ সমানে সরানো যাবে না, তখন থানা পুলিশ একটা দরখাস্তে একটা ডেট দেয় যে আপনি অত তারিখে যদি আত্মহত্যা করেন তাহলে আপনার লাশ সরানোর মতো ব্যবস্থা করা যাবে। তাহলে শান্তি তাদের থেকে কত বেশি সুদূর পরা হতো কি বলেন? মানুষ আজ নিরাপত্তাহীন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এটা শুধু বাংলাদেশ বলে কথা নয়, দরিদ্র রাষ্ট্রগুলো বলে কথা নয়, পৃথিবীর সব দেশ আজ নিরাপত্তাহীনতার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমেরিকা পৃথিবীর ফার্স্ট কান্ট্রি, আমেরিকা কি নিরাপদ? কি মনে করে নিরাপদ? আজকের পত্রিকায় দেখলাম যে চীন এবং রাশিয়ার কাছে আমেরিকা পরাস্ত হওয়ার আশঙ্কাই বেশি। তাহলে আমেরিকাও কি না নিরাপদ না? কোথায় আপনি নিরাপদ? পৃথিবীর কোথাও আজ নিরাপত্তা নাই। যদিও নিরাপত্তা পরিষদ তৈরি করছে,
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তৈরি করছে বিশ্ববাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য, আর জাতিসংঘ নিজেই কিনা নিরাপদ না, নিরাপত্তা পরিষদ নিজেই নিরাপত্তার মধ্যে নাই, আজ গোটা পৃথিবীতে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্বাধীনতা আজ বুলণ্ঠিত হওয়ার পথে মানুষের ধর্মীয় স্বাধীনতা আজ নাই। যদি ধর্মীয় স্বাধীনতা থাকতো তাহলে আরাকানের মুসলমানেরা এভাবে ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হতো না। উইগুরের মুসলমানেরা, চীনে উইগুরের মুসলমানেরা, লক্ষ লক্ষ মুসলমান সেখানে, তাদের কথা আমরা কেউ শুনি না। সেই উইগুরের মুসলমানেরা আজ চীনে প্রায় 10 লক্ষ উইগুর মুসলিম বন্দি, তাদের অপরাধ শুধু একটা যে তারা মুসলমান, তাদের ধর্মীয় স্বাধীনতা সেখানে নাই, নারীর চলার স্বাধীনতা নাই। আপনি আমি সঠিকভাবে জীবন যাপন করব, সঠিক কথা বলবো, এই স্বাধীনতা আপনাকে আমাকে গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার ভাইয়েরা, আজ পৃথিবীর বিজ্ঞানের এমন চরম উন্নতি সত্ত্বেও মানুষের শান্তি নেই, যেই বিষয়টার সবচেয়ে অভাব সেটা শান্তি নেই। তাহলে আপনি কল্পনা করেন, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে একটা ইউনিভার্সিটিও ছিল না, এখন তো পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটি আছে না, মানুষের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ ইনস্টিটিউট আছে, প্রত্যেকটা দেশে নিরাপত্তা বাহিনী আছে, প্রত্যেকটা দেশে স্কুল কলেজের কোনো অভাব নাই, প্রত্যেকটা দেশে সভ্য বলে দাবি করে। আজ এই সভ্য জগতের যদি এই অবস্থা হয়, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে যখন কোনো একটা ইউনিভার্সিটিও ছিল না, পৃথিবীতে কোনো নিরাপত্তা বাহিনী ছিল না, কোনো দেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না, মানুষ লেখাপড়া জানতো না, কেউ কাউকে মানত না, ওই সময় ওই সমাজের পরিবেশটা কত নিকৃষ্ট ছিল, কত গভীর তমাশাচ্ছন্ন ছিল, যার কারণে সেই যুগটাকে ইতিহাসের নাম দিয়েছে আল আইয়ামুল জাহিলিয়া, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, এমন মূর্খতা যে নিজের নাম পর্যন্ত লিখতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মক্কা নগরীতে জন্ম নিলেন, নবীজি যখন বিশ্ব শান্তির মিশন শুরু করলেন, যেই মানুষগুলোকে নবীজি তৈরি করবেন সেই মানুষগুলোর মধ্যে গোটা হেজাজ প্রদেশে মাত্র 17 জন ব্যক্তি খুঁজে পাওয়া গিয়েছিল যারা কোনো রকমে কলম মুট করে ধরে জোরে সোরে কোনো রকমে নামটা স্বাক্ষর করতে পারত, অক্ষর জ্ঞান ছিল না, মানুষগুলো ছিল খুব নিষ্ঠুর প্রকৃতির, মরুভূমির সাথে যুদ্ধ করে মরুভূমির প্রখর রৌদ্রের সাথে টিকে এদের কলিজা পর্যন্ত শক্ত হয়ে গেছিল, তারা রক্তের বিনিময়ে, রক্ত ছাড়া কোনো বিচার বুঝত না, একজনকে খুন করলে তার বিনিময়ে আরও 10 জন খুন করতে হবে, এটাই ছিল বিচার, কারণ সেই দেশে বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না। শুধু আরব দেশ নয়, শুধু আরব নয়, আপনার ইউরোপ, আজকে যারা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানের অহংকার বেশি করে, যারা অক্সফোর্ড নিয়ে গর্ব করে, ক্যামব্রিজ নিয়ে যারা গর্ব করে, ম্যানচেস্টার নিয়ে যারা গর্ব করে, সেই ইউরোপের লোকেরা গোসল পর্যন্ত করতে জানত না, ওদের অবস্থা আরও খারাপ ছিল, ওরা গোসল করতো না। আরবের মরুভূমির লোকেরা তো তাঁবু খেটা, তাঁবু বানাইয়া সেখানে থাকতে পারতো, ইউরোপের লোকেরা তাঁবু বানাইতেও জানতো না, ওরা খড়কুটা, গরু যেখানে থাকতো, গাধা যেখানে থাকতো, তার পাশে মানুষগুলোও থাকতো, সামন্ত ব্যবস্থা ছিল ইউরোপে। এই মানুষগুলোকে মুসলমানেরা গোসল করা শিখেছে, কারা শিখেছে? মুসলমানেরা। ইউরোপে আপনার স্পেন সভ্যতা যখন মুসলমানেরা গেল, স্পেনে গিয়ে সেখানে আপনার কর্ডোবা নগরী, এই কর্ডোবা নগরীতে মুসলমান শাসকরা 800 পাবলিক যে আপনার গোসলখানা, রাস্তায় রাস্তায় 800 গোসলখানা তৈরি করে
মুসলমানেরা ওদেরকে জোরে ধরে এনে গোসল করাই দিত। গোসল করাই দিলে যখন ফ্রি সাবান দিয়ে গোসল করাই দিত, বের হলে দেখতো যে আসলে ভালোই তো লাগে, জিনিসটা তো খারাপ না। এরপরে আস্তে আস্তে ওরা গোসল করা শিখছে। আজ ওরা জ্ঞানের অহংকার করে, কিন্তু ওদের জীবন ছিল আরও কি নিকৃষ্ট। ভারতীয় উপমহাদেশ, এই দেশে মানুষ চলত আপনার রামায়ণ কেন্দ্রিক, মহাভারত কেন্দ্রিক বিশ্বাস নিয়ে, যেই বিশ্বাসের কারণে মানুষগুলো চার শ্রেণীতে বিভক্ত ছিল। কয় শ্রেণী? চার শ্রেণী। আপনার ব্রহ্ম, ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, শূদ্র। এই চার শ্রেণীর মানুষ, সমাজ চার শ্রেণীতে বিভক্ত হয়ে গেছিল। অশান্তির কথাগুলো যদি মনে রাখেন তাহলে বিশ্বনবীর শান্তির প্রক্রিয়াগুলো সহজে বুঝে আসবে। এই জন্য কথাগুলো বলতেছি, বিশ্বনবী কেমন সভ্যতায় আসছিলেন। এরা মনে করত ব্রহ্ম, এরা জন্মগতভাবেই সৌভাগ্যবান, ভগবানের চেহারা থেকে ব্রহ্ম তৈরি করা হয়েছে, এই জন্য এরা সমাজের সবচেয়ে বেশি সম্মানিত জাতি। তারপরে ছিল ক্ষত্রিয়, এরা বিশ্বাস ছিল ভগবানের বাহু থেকে ক্ষত্রিয় গোষ্ঠী তৈরি করা হয়েছে, এজন্য এদের কাজই হলো বাহুবল নিয়ে কাজ করা, ব্রহ্মকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা যুদ্ধ করবে, সৈনিক পদে জয়েন করবে ক্ষত্রিয়। বৈশ্য, এদের বিশ্বাস মতে ব্রাহ্মণের ভগবানের উরু থেকে বৈশ্য শ্রেণীর তৈরি, এরা শুধু ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করবে। আর শূদ্র, ভগবানের পায়ের তলা থেকে তৈরি হয়েছে, এদের জন্মই হয়েছে বাকি তিন শ্রেণীর সেবা করবে, এদের স্বাধীনতা বলতে কিচ্ছু থাকবে না। সেখানে আইন ছিল একজন ব্রহ্ম যদি একজন শূদ্রকে হত্যা করে, হত্যার বিচার হবে শুধু মাথার চুল মুন্ডাইয়া দেওয়া, এর বেশি কিছু হবে না। একজন শূদ্র যদি ব্রাহ্মণের দরবারে যাইয়া পিড়িতে বসত, তাহলে বিধান ছিল আগুনের লোহা গরম করে শূদ্রের পাছায় সেঁক দেওয়া। এমন একটি আপনার বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা ছিল এই ভারতে। মোট কথা, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত কোথাও মানুষ মানুষের মতো বেঁচে থাকতে পারত না। যেহেতু আরব ছিল মরুভূমি অঞ্চল, এই জন্য আরবের মানুষগুলো ছিল খুব কঠোর প্রকৃতির, এদের মন এখনো কঠোর প্রকৃতির, ভৌগোলিক পরিবেশের কারণে, আবহাওয়ার কারণে। আরবের অবস্থাটাই ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেই সমাজে রাতের অন্ধকারে বিভিন্ন বাড়ি থেকে আপনার অন্ধকার বেদ করে দাস দাসীদের চিৎকারের আওয়াজ শোনা যেত। এখন অবশ্য ঢাকা শহরে কোনো কোনো বাসা থেকে হঠাৎ হঠাৎ কাজের মেয়েদের চিৎকারের আওয়াজ শোনা যায়, যায় না? নির্মম অত্যাচারের শিকার হয় এই কাজের লোকগুলা, কাজের ছেলে, কাজের বুয়া, এরা কিন্তু দাস দাসী না, এরা শ্রমিক। এরা হচ্ছে কি? শ্রমিক। দাসত্ব প্রথা আজ পৃথিবীতে নাই, দাসত্ব প্রথা পৃথিবী থেকে নির্মূল করছেন একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি প্রচণ্ড ভাবে ব্যথিত হয়ে যেতেন যখন দাস দাসীর সেই নির্মম চিৎকারগুলো শুনতেন। মক্কার কোনো কোনো পাহাড়ের পাদদেশ থেকে অবুজ শিশুর কান্নার আওয়াজ বেশি আসত, যেই শিশুটিকে তাহার বাবা একমাত্র কন্যা হওয়ার অপরাধে জীবন্ত কবর দিয়ে দিত, সেই শিশুর চিৎকার আওয়াজ বেশি আসত। নারীদের নির্মমতার আওয়াজ আসত সেই সমাজে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তাকে পাঠালেন। নবীজি এসে দেখলেন মানুষে মানুষের যুদ্ধ, মানুষ মানুষের রক্ত শোষণ করার জন্য খোলা তরবারি নিয়ে বেড়ায়,
মানুষ মানুষকে শোষণ করে, মানুষ মানুষকে হত্যা করে, বাবা নিজের মেয়েকে হত্যা করে, দাস দাসীদের পাথর চাপা কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হয়ে হেরা পাহাড় কাবাগড় থেকে 3.5 কিলোমিটার দূরে, সেই হেরা পাহাড়ে গিয়ে নবীজি নীরব নিস্তব্ধভাবে চিন্তা করতেন, তালাশ করতেন যে এই মানুষগুলোর জন্য শান্তি কেমনে আনা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় নবী পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, কোরআনের আলো দিলেন। নবীজি সে কোরআনের আলো নিয়ে মক্কার জমিনে আসলেন, মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানব সম্প্রদায়, হে বিশ্ব মানব, আসো তোমরা বিভিন্ন সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দাসত্বকে গ্রহণ করো, আসো আমরা সবাই মিলে এক আল্লাহর গোলাম হয়ে যাই, তাহলে সব মানুষ তোমরা সফল হবে, তোমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, তোমরা এই জুলুম নির্যাতন থেকে বঞ্চনা থেকে তোমরা মুক্ত হয়ে এই পৃথিবী এক স্বর্গের রাজ তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শান্তির কথা শুনালেন, মক্কার লোকেরা কি শান্তির সাথে নবীজির কথাটা গ্রহণ করেছেন? নবীজি শুনাইলেন কিসের কথা? শান্তির কথা শুনাইলেন। নবীজি মানুষকে সমতার কথা শুনাইলেন। নবীজি মানুষকে মুক্তির কথা শুনাইলেন। কিন্তু সেই মানুষগুলা নবীজিকে কি করলো না, মেনে নিল না। কারণ সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইলে সবাই যে লাভবান হয়, সমানভাবে লাভবান হয়, বিষয়টা এমন না। কারণ যারা অশান্তির হোতা তখন তাদের মনে আর কি থাকে না, শান্তি থাকে না। সাধারণ মানুষ যখন শান্তিতে থাকে তখন অশান্তির হোতা যারা তারা কি করে না, তারা শান্তিতে থাকে, তারা শান্তিতে থাকে না, শান্তির বিপক্ষে তারা চলে যায়। মক্কার যে সমস্ত জালেমেরা, মুষ্টিময় কিছু জালেম যারা সাধারণ জনতার অশান্তির কারণ ছিল, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির কথা কি করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তারা পাথর মারল। নবীজি শুনালেন শান্তির কথা, আর তারা সাথে সাথে প্রতিক্রিয়া, অশান্তির প্রতিক্রিয়া পাথর উপহার দিল। আমার ভাইয়েরা, এদের উস্কানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন নাই, বিরক্ত হন নাই, গালিগুলো শুরু করল। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সে রাস্তায় তারা কাটা বিছানো শুরু করল। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজির মুখে দুলা নিক্ষেপ শুরু করল, পায়ে পাথর মারা শুরু করল, গালিগুলো শুরু করল, পাগল বলা শুরু করল, কবি বলা শুরু করল। কারণ তাদের সমাজে কবি যারা তাদেরকে ভালো চোখে দেখা হতো না, এরা হলো উদ্বাসদের মতো, এই জন্য নবীকে তারা কবি বলল। কিন্তু এই পর্যন্ত ইতিহাসে কোনো একটা পৃষ্ঠায়ও খুঁজে পাবেন না যে মক্কার লোকেরা রাসূলকে সন্ত্রাসী বলে গালি দিতে পেরেছে। পাইছেন কি? মক্কার লোকেরা রাসূলকে যতই গালি দিয়েছে নবীজিকে তারা চরিত্রহীন বলে গালি দিতে পারে না, রাসূলের চরিত্রে কোনো কালিমা লিপন করতে পারে নাই, তারা বলতে পারে নাই যে মোহাম্মদ মিথ্যু, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা নবীজির চরিত্রে কোনো আপত্তি তুলতে পারে নাই, নবীজিকে তারা সুদখোর বলতে পারে নাই,
নবীজিকে তারা মাস্তান বলতে পারে নাই, নবীজিকে তারা চরিত্রহীন বলতে পারে নাই, তারা বলছে মোহাম্মদ জাদুকর। কি বলছে? মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, মোহাম্মদ পাগল। কিন্তু তার চরিত্রে কোনো বিন্দু মাত্র আপত্তি তোলার সুযোগ আল্লাহ তাদেরকে দেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদেরও স্রষ্টা, ওই বেঈমান কাফেরদেরও স্রষ্টা। সে আল্লাহ যখন সার্টিফিকেট দিলেন, হে মুহাম্মদ আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত, মুহূর্তের জন্য যার চরিত্র বিন্দুমাত্র হেলে পড়ে না, বিন্দুমাত্র পদচ্যুত হয় না, তাকে বলা হয় প্রতিষ্ঠিত। আপনি প্রতিষ্ঠিত মানে সামান্য মুহূর্তের জন্য আপনার চরিত্রে কোনো কখনো হেরফের হয় না। আজিম, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করছেন আজিম, মহান চরিত্র, মহান চরিত্র আজিম, এমন একটা শব্দ যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কোনো কিছুই নিরূপণ করা যায় না, যার কারণে আজ পর্যন্ত মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য, তার কোমলতা, নম্রতা, তার বিনয়, তার ঔদ্ধর্য, তার মহানুভবতা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ বয়ান করে শেষ করতে পারে নাই। পারছে কি? রাসূলের জীবনী কি শেষ হয়েছে? গবেষণা শেষ হয়ে গেছে? কত মুসলমান, কত বেঈমান, কত কাফের, কত ইমানদার, কত দার্শনিক, কত কবি, কত সাহিত্যিক আল্লাহর নবীর জীবন নিয়ে গবেষণা করতেছে, আজ পর্যন্ত গবেষণা চলছে, শত্রু মিত্র সবাই গবেষণা করতেছে, এক একজন এক একভাবে মূল্যায়ন করতেছে, কিন্তু কোন গবেষণার গবেষণায় আল্লাহর নবীর চরিত্র নিয়ে নেগেটিভ কিছু আজ পর্যন্ত নাই। আল্লাহকে বিশ্বাস করে না, ইসলাম মানে না, কোরআন বিশ্বাস করে না, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করে না, তারপরও আমার আপনার নবীর চারিত্রিক কোনো দুর্বলতা নিয়ে কথা বলতে সাহস পায় না। এত মহান চরিত্র নিয়ে নবীজি আসলেন, গোটা পৃথিবীর যত কুসংস্কার, যত অন্যায় অনাচার অবিচার, যত অশান্তি, যত দাবানল, সব কিছু নবীজি হজম করেছেন তার মহান চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ, তার মহান চরিত্রের মধ্যে পৃথিবীর সব আবিলতা, সব কুসংস্কার, সমস্ত অন্যায়, সব অনাচারগুলো নবীর চরিত্রের ভিতরে হারাইয়া গেছে বলেন সুবহানাল্লাহ। আমরা গোটা পৃথিবী মহাশূন্যের ভিতরে, কি পৃথিবীটা দেখা যায়? কি বলেন, এই পৃথিবীটা কি মহাশূন্যে দেখা যায়, মহাশূন্যে হারাইয়া যায় এই পৃথিবী? কেন? পৃথিবীর মতো আরো 9টা গ্রহ নিয়ে, 32টা উপগ্রহ নিয়ে এই সৌরজগৎ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই সূর্য তার 10টা গ্রহ মিলে সৌরজগৎ, এমন কোটি কোটি সূর্য সৌরজগৎ মিলে হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। আমরা যে ছায়াপথের মধ্যে আছি, মহাবিশ্বে গেলে এই ছায়াপথটা পর্যন্ত হারাইয়া যায়। এই ছায়াপথ পর্যন্ত কি হারাইয়া যায়? বিজ্ঞানীরা আবিষ্কার করছেন প্রায় 350 কোটি ছায়া ছায়াপথ এই মহাবিশ্বের মধ্যে আছে। এতগুলো ছায়াপথের মধ্যে আমাদের ছায়াপথটাই হারাইয়া যায়, তাহলে পৃথিবীটা তো কিচ্ছুই না। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো মহাবিশ্বের চেয়ে আরো বড়। মহাবিশ্বের চেয়ে কি আরো বড়, আরো গভীর, যার কারণে মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীর উপর যত অশান্তি চাপাইয়া দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো অশান্তির কোনো পদক্ষেপ
নিয়েছেন কি নেন নাই? নবীজি একটা আদর্শ, গোটা পৃথিবীর মানুষের শান্তির একটা প্রতীক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আসলেন তো মাত্র 63 বছরের জন্য, কত বছর? আর মিশন চালাইলেন কয় বছর? 23 বছর। মিশন চালাইলেন মাত্র 23টি বৎসর, দুনিয়াতে রইলেন মাত্র 63 বৎসর, কিন্তু নবীর আদর্শটা এসেছে অনন্তকালের জন্য। 23 বৎসর জীবনে যে আদর্শ প্রতিষ্ঠা করছেন, সেই আদর্শটা কিন্তু 23 বছরের জন্য না, আদর্শটা আসছে একেবারে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার পেয়ারা নবীকে, বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি এই গোটা বিশ্বের জন্য, এই গোটা সৃষ্টি জগতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে শান্তির প্রতীক করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটা কোনো ক্ষমতা দখল ছিল না? কি মনে করেন, ক্ষমতা দখল ছিল? নবীজির মিশন কিন্তু ক্ষমতা দখল ছিল না। নবীজির মিশন কালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নবীজির মিশন হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য একটা শান্তিপূর্ণ, সমৃদ্ধ, উন্নত জীবন ব্যবস্থা আদর্শ প্রতিষ্ঠিত করে যাওয়া। যদি নবীজি রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্য দিয়ে যদি তার আদর্শ শেষ হইত, রাষ্ট্র ক্ষমতা দখল করার মধ্য দিয়েই যদি নবীজির মিশনের পূর্ণতা পাইত, তাহলে তো এটা কোনো ব্যাপারই ছিল না, কোনো ব্যাপারই ছিল না। কারণ আমরা মনে করি কি, আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ জীবনের একটা পর্যায়ে, শুরু পর্যায়ে রাজনীতির ঢুকে, সবাই তো না, যারা রাজনীতিতে ঢুকে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ঢুকে, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন মনে করে যে আমার জীবনটা আজকে কি হলো, ধন্য হলো, সফল হইলো, ঠিক না? সফলতার শীর্ষে আরোহণ করলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটা মোটেই এমন ছিল না। যদি আরব বিশ্ব দখল করা নবীজির মিশন হতো, তাৎক্ষণিকভাবে সমকালীন জগতে, এমনকি যদি রোম সাম্রাজ্য দখল করার মতো মিশন হতো, পারস্য দখল করার মতো মিশন হতো, যে আমি সব কিছু দখল করে একটা আমার রাষ্ট্র কায়েম করব, আমি প্রেসিডেন্ট হব, সব মানুষকে মুক্তি দিয়ে দিব, তাহলে কিন্তু নবীজির এই 23 বছরও লাগতো। ইতিহাস দেখেন, মক্কাবাসীরা জুলুম নির্যাতন করার পরও নবীজি যখন থামেন না, উকবা ইবনে আবি মুঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য কাবা ঘরে নবীজি যখন নামাজের সেজদায় গেলেন, ওই উকবা ইবনে আবি মুঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মরা উটের নাড়ি গুড়ি চাপাইয়া দিল, মাথা উঠাতে পারতেছেন না। কোন সাহাবি রসুলের সাহায্যের জন্য আগায় আসতে পারেন না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন আল্লাহর নবী সেজদার ভিতরে ছটফট করতেছেন, মাথা উঠাইতে পারেন না। আব্দুল ইবনে মাসউদ সাহায্য করবেন সেরকম পরিস্থিতি ওর নাই। নবীজি উটের নারীবুড়ির মাথার উপরে উটের নারীবুড়ি নিয়ে নবীজি কাঁপতেছেন, উঠতে পারতেছেন না। আর চতুর্দিকে বেঈমান কাফেররা অট্ট হাসিতে তারা শোনান। আব্দুল ইবনে মাসউদ দৌড়ে গিয়া নবীর মেয়ে ফাতেমাকে খবর দিল, ফাতেমা এসে মরা উটের নারী বুড়ি ছোট্ট মেয়ে কোন রকম সরাইয়া নবীজিকে উঠালেন, বলেন আব্বা গো, মক্কার বেঈমান কাফেররা আপনাকে এত কষ্ট দেয়, ও আব্বা আপনাকে মেরে ফেলার মতো অবস্থা করেছে, আর তারপরও কি আপনি একটু তাদের জন্য আল্লাহর কাছে বদ্দোয়া করতে পারেন না? আল্লাহর নবী
ওই বেঈমান কাফেরদের জন্য বদদোয়া করলেন না, আল্লাহর নবী শুধুমাত্র বললেন আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বি উকবা ইবনে আবি মুঈন, আল্লাহুম্মা আলাইকা বি শায়বা। কাফেরদের নাম ধরে ধরে বললেন আল্লাহ ওদের বিষয়টা আমি তোমার হাতে ছেড়ে দিলাম, সরাসরি বদদোয়া করেন নাই। নবী তো এসেছেন রহমতের প্রতীক হয়ে, শান্তির প্রতীক হয়ে। এ মক্কার বেঈমান কাফেররা দেখলো উটের নারী বুড়ি চাপাইয়া দিলাম, তারপরও মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হয় না। রাসূলের সাহাবীদেরকে এত জুলুম নির্যাতন করা হয়, তারপরও বেঈমান কাফেররা দেখে মুহাম্মদের অনুসারী সংখ্যা কমে না। বেলালকে এত জুলুম করা হলো, এত নির্যাতন করা হলো, তারপরে কি বেলাল কি কালেমা ছেড়ে দিয়েছে? খাব্বাব ছাড়েন নাই। আহ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কামার ছিলেন, তলোয়ার বানাইতেন, ভালো তলোয়ার বানাইতেন। ওই মক্কার কাফেররা যেদিন শুনল খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, বেঈমান কাফেররা যাইয়া হযরত খাব্বাবের কামারের দোকানে যাইয়া ধরল, জ্বলন্ত অঙ্গারগুলো বার করে দিয়ে অঙ্গার বিছাইয়া খাব্বাবকে সেখানে চাপা দিয়ে ধরল, তার পিঠের চামড়াগুলো পুড়ে মাংসগুলো গর্ত হয়ে গিয়েছিল, তারপরও কালেমা ছাড়েন না। বেঈমান কাফেররা দেখলো যত জুলুম করি মুহাম্মদের অনুসারী সংখ্যা তো ততই বাড়তেছে। এক সময় প্রস্তাব দিল তারা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেবের কাছে, রবিজির চাচা আবু তালেবের কাছে গেল যে আবু তালেব, আপনার ভাতিজাকে বলেন সে কি চায়, যদি সে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে চায় আমরা সকলে রাজি আছি, তাকে আমাদের দেশের নেতা বানাইয়া দেই, এই মক্কার সবচেয়ে সর্বোচ্চ নেতা বানাই দেই, শীর্ষ নেতৃত্বে বসাই দেই, আমরা হইলে কি করতাম, সাথে সাথে কি হইতাম, রাজি হয়ে যেতাম না? যে সবার নেতা যখন হয়ে যাব তাহলে তো আর এমনি কালেমা পড়বে, এখন পাইকারি হারে হারে কালেমা পড়লে কি মানুষের চরিত্র বদলায়, কি বলেন? পাইকারি হারে কালেমা পড়লে মানুষের চরিত্র বদলায় না? লুটের বাজারে লুট করে সম্পদ জমাইলেই কেউ ব্যবসায়ী হতে পারে না, যুদ্ধের সময় কেউ কালেমা পরে টুপি লাগাইলেই সে মুসলমান হইতে পারে না। এমন বহু মানুষ বাংলাদেশে ছিল যারা যুদ্ধের সময় কালেমা পরছে, টুপি মাথায় দিছে, আসলে কিন্তু কি হয় নাই, মুসলমান হয়। নবীজি যদি ওই দিন রাজি হইতেন কাফেরদের কথায়, মক্কার নেতৃত্ব যদি নবীজির হাতে নিয়ে আসতেন, তাহলে আবু জাহেল, উতবা, সাহেবা তারা সবাই রাজি ছিল যে আমরা মুহাম্মদের পিছনে দাঁড়ায় যাব, মুহাম্মদ যেভাবে বলে আমরা সেভাবে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভাবতেন ঠিক এটা মক্কার এই দুর্ধর্ষ যোদ্ধাদেরকে নিয়ে আমি আরব জয় করব, আরব জয় করলে পারস্য জয় করব, পারস্য জয় করলে রোম সাম্রাজ্য জয় করব, তাহলে বেশি দিনের ব্যাপার কিন্তু ছিল না। তাহলে নবীজি কি রাষ্ট্র ক্ষমতা দখলে কি নবীর মিশনের সাকসেস ছিল? ছিল না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব যে বললেন ভাতিজা, মক্কার নেতারা বলছে তোমারে সবচেয়ে বড় নেতা বানাইবে, সবাই চাঁদা উঠাইয়া তোমাকে মক্কার সবচেয়ে বড় দরি বানাই দিবে, আর মক্কার সবচেয়ে সুন্দরী বিদুষী বংশ উন্নত বংশের কোনো মেয়ে যদি পছন্দ করো তাকেও তোমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। তারপরও তারা চায় যে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ছেড়ে দাও। নবীজি কি বললেন? নবীজি বললেন লাউ ইয়াতুনা লাউ ইউতুনা শামসা বিয়াদিল ইউমনা وَالْقَمَرَ بِيَدِ الْيُسْرَى لَا أَتْرُكَنَّ هَذَا الدِّينَ। চাচা গো, মক্কার নেতৃত্ব, মক্কার সম্পদ, মক্কার সব কিছু তো সামান্য কথাটা তাদের সামর্থ্যের ভিতরে, মক্কার সব নেতারা যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দেয় আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে এনে দেয়, তারপরও তো আমি আমার এই দিনকে ছাড়ব না। নবীজি শান্তির সাথে সাহাবিদেরকে
সাহাবীরা যতই মার খায় কাছে গেলে চেহারা মোবারক দেখে সব ভুলে যায়। মানে সুবহানাল্লাহ, হযরত খাব্বাব ইবনে আরাদ একদিন রাসূলের দরবারে হাজির হলেন, গিয়ে দেখেন আল্লাহর নবী মক্কার কাবাগরের পূর্ব পাশে কাবাগরের ছায়ায় নবীজির চাদরটা মোড়াইয়া মাথার নিচে মুড়ি দিয়ে শুয়ে আছেন। হযরত খাব্বাব আল্লাহর নবীকে গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তো এই মক্কার কাফেরদেরকে আল্লাহ শায়েস্তা করে দিতে পারে, আপনি একটু দোয়া করেন না হুজুর, আমরা তো আর অত্যাচারে বাঁচতেছি না, ইচ্ছা করলেও আপনার সাথে দেখা করতে পারি না, ইচ্ছা করলে আল্লাহকে সেজদা দিতে পারি না, ইচ্ছা করলে দিনের দাওয়াত কাউকে দিতে পারি না, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ কি করে আদ সামুদ কৌমে লুতের মতো এই মক্কাকে কি করে মক্কাবাসীকে ধ্বংস করে দেয়। নবীজি রাগ হয়ে গেলেন, রাসূল যখন রাগ হইতেন তখন তার চেহারা মোবারক আঙ্গুর আনার আনার আনারের বিচির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল লাল হয়ে যেত। সুবহানাল্লাহ, নবীজি উঠে বসলেন, বসে বললেন, ও সাহাবীরা মনে রেখো, মক্কার মানুষের ধ্বংস কামনার জন্য আমি মুহাম্মদ পৃথিবীতে আসি নাই, কারো ধ্বংস কামনার জন্য আমি আসি নাই, আমি আল্লাহর যে কোরআন নিয়ে এসেছি, আমি যে মিশন নিয়ে এসেছি, এই মিশন যেই দিন সাকসেস হয়ে যাবে, সাহাবীরা রে ইয়েমেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত 1500 মাইল দূরত্ব যদি কোনো সুরসি সুন্দরী তরুণী যদি সারা অঙ্গে অলংকার জড়াইয়াও যদি দিন রাত সফর করে এমন একটা শান্তির পরিবেশ পৃথিবীতে আসবে, ওই নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কোনো পুরুষের হবে না। এমন শান্তির জন্যই তো আসছি, শুধুমাত্র তোমরা বাঁচবা, আমি মোহাম্মদ বাঁচবো, আমার সাহাবীরা বাঁচবে সেজন্য তো আসি নাই, গোটা পৃথিবী শান্তির ফোয়ারায় ভরপুর হয়ে যাবে যেই দিন আমি মুহাম্মদের মিশন সাকসেস হবে। বেঈমান কাফেররা রাসূলের উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, সাহাবীদের উপরে এত জুলুম করেছে, আল্লাহর নবী যদি আপনার জঙ্গি গ্রুপ তৈরি করতে চাইতেন পারতেন না, জঙ্গি গ্রুপ গুপ্ত হামলা তারপরে সুইসাইডাল স্কোয়াড এগুলো তৈরি করতে তো বেশি মানুষ লাগে না, অল্প স্বল্প হইলেই তো হয়, আর মক্কায় যে এত ঘন ঘন পাহাড়, পাহাড়ের কোন ফাঁকে একটা পাথর মারলেই তো আবু জাহেল শেষ হয়ে যেত, পারতেন না, এই কয়েকটা 10-15টা দুশ্মনকে শেষ করে দিলে বাকি মক্কার মানুষ কি হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। নবীজি এত মার খেয়েছেন জীবনে নিজের হাতে কোনো মানুষ হত্যা করেন নাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি উপহার দেওয়ার জন্য নিজে জন্মভূমি ছেড়ে দিয়েছেন, জন্মভূমি ছেড়ে দিয়ে কাবাগর পর্যন্ত ছেড়ে দিয়ে হিজরত করেছেন, কিন্তু অশান্তির পথে পা বাড়ান নাই। কাবাগরের প্রতি নবীজির মায়া কম ছিল, আমাদের মায়া আছে কি না, আপনাদের মায়া আছে না, কাবাগরের আকর্ষণ টানে না? ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন যে আল্লাহ এই পৃথিবীর মানুষের মধ্যে কিছু মানুষের মনকে এমন করে দাও, রব্বানা ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ পৃথিবীর মানুষগুলোর অন্তর এমন কিছু করে দাও, আকর্ষিত করে দাও, যারা পাগলের মতো হয়ে এই কাবাগরের আঙ্গিনায় হাজির হয়ে যাবে। আপনার আমার মন কাবাগর দেখি নাই তারপরেও কাবাগরের জন্য পাগল, আর যেই নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী কাবাগরের আঙ্গিনায় জন্মগ্রহণ করলেন, কাবাগরের পাশে যিনি জন্মগ্রহণ করলেন, চোখ ফুটার পর থেকে কাবাগর যিনি দেখতেছেন, সেই নবীর কাবাগরের প্রতি আকর্ষণ কত বেশি ছিল, সেই কাবাগরের জন্য নবীজি কাঁদছেন, কাবাগরের জন্য নবীজি কাঁদছেন, কাবাগর মক্কা থেকে হিজরতের জন্য যেদিন রাত্রে নবীজি বের হলেন, বের হইয়া
তিন দিন মক্কার পাশে জাবালে সৌরের মাথায় গারে সৌরের মধ্যে নবীজি তিন দিন ছিলেন। নবীজি এমন একটা গুহা নির্বাচিত করেছেন যে গুহা থেকে কাবা ঘরটা সরাসরি দেখা যাবে। যে মক্কায় থাকবো, পলাইয়া থাকি আর যাই করি, কাবাঘর যেন চোখে দেখা যায়, এই জন্য নবীজি কি করলেন, গারে সৌর প্রায় আপনার 5450 ফিট উপরে, সুবহানাল্লাহ, 1650 মিটার, তার মানে প্রায় 2 কিলোমিটার উঁচা পাহাড়, মক্কার আশেপাশে সবচেয়ে উঁচু পাহাড়, সেই পাহাড়ে এমন একটা গুহা নবীজি বাছাই করলেন যে গুহার মধ্যে বসে থেকে আপনার একেবারে সোজা কাবাঘর দেখা যায়, সুবহানাল্লাহ। গারে হেরা, যেখানে নবীজি 15 বৎসর পর্যন্ত আল্লাহ দেনের সাধনা করছেন, গারে হেরা এমন একটা গুহা যেখানে পিছন দিক থেকে সৌরের গুহাটা হলো কাবামুখী, আর গারে হেরা হেরা গুহাটা হলো কাবার পিছন দিকে পশ্চাৎমুখী। হেরা পাহাড়ের গুহার পিছন দিক থেকে কাবা দেখা যায়, পিছনে আল্লাহ পাক একটা কুদরতের জানালা তৈরি করে দিয়েছেন, 4 থেকে 6 ইঞ্চি চওড়া, এর প্রায় 1.5 হাত লম্বা একটা জানালা, এই হেরা গুহার ভিতরে বসে ওই জানালা দিয়ে তাকালে সরাসরি কাবাঘর দেখা যায়। নবীজি ওই 15 বৎসর হেরা গুহায় ছিলেন, কিন্তু কাবাঘর কি করতে পারেন নাই, বলতে পারেন নাই, হিজরতের সময় 3 দিন ছিলেন, কাবাঘর বলতে পারেন নাই। সেই নবী এত প্রাণের প্রিয়তম কাবা, প্রিয় মক্কা, নবীজি যখন হিজরত করেন মক্কাকে বলছিলেন, ইয়া মক্কাতা আনতে আহাব্বু ইলাইয়া আনতে আহাব্বুল আরদি ইলাইয়া, হে মক্কা তুমি আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে প্রিয়তম জায়গা, প্রিয়তম শহর, লাওলা আখরাজুনি, যদি তোমার অধিবাসীরা আমাকে বের না করে দিত, ফামা খরাজতু মিনকে, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইতাম না, আজ তোমার অধিবাসীরা আমাকে কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে, সেই জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। নবীজি মদিনায় চলে গেলেন, কিন্তু মক্কাবাসীদের জন্য কি করেন নাই, বদদোয়া করছেন, বদদোয়া করেন নাই, তাদের বিরুদ্ধে কোনো সুইসাইড স্কোয়াড তৈরি করেন নাই, কোনো সুইসাইডাল স্কোয়াড তৈরি করেন নাই, কোনো জঙ্গি বাহিনী তৈরি করেন নাই, কোনো বোমা বাহিনী তৈরি করেন নাই, কোনো জেহাদি গোষ্ঠী নবীজি তখনও কি করেন নাই, গুপ্ত ঘাতক নবীজি কি করেন নাই, তৈরি করেন নাই, নিজে সাহাবিদেরকে নিয়ে কি করছেন, মদিনায় চলে গেছেন। আমার ভাইয়েরা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মুক্ত স্বাধীন, মদিনার লোকেরা নবীজিকে প্রেসিডেন্ট হিসাবে বরণ করে নিয়েছে। যেদিন নবীজি মদিনায় গেলেন সেই দিন থেকেই আল্লাহর রসুল মদিনার রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে যে আমি যেহেতু রাষ্ট্রপতি, তাহলে কাকে আর কি দাম দিব, যত বিরোধী দল আছে সব ঠেঙ্গাইয়া জেলখানায় ঢুকাই দাও, কবরের শান্তি প্রতিষ্ঠিত করে দিই, পারতেন না, কিন্তু নবীজি কি করেন নাই, ওখানে যাইয়া দেখেন 3টা ইহুদি গোষ্ঠী আছে, কয়টা, 3টা, আওস আর খাজরাজ, এরাও ইহুদি ছিল কিন্তু এরা মুসলমান হয়েছে, আর বনু নজির, বনু কাইনুকা, বনু কোরায়জা, কয়টা, 3টা বড় বড় ইহুদি গোষ্ঠী, ওরা কিন্তু কি হয় নাই, মুসলমান হয় নাই, এরা তো নবীর দুশ্মনই রইল। নবীজি সেখানে যাওয়ার পরে বললেন, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হব, সেখানে কোনো বিরোধী দল থাকবে না, সব আমার বন্ধুতে পরিণত হবে, সব আমার কি বন্ধু, আমার কোনো বিরোধী দল নাই, আসো আমরা সবাই মিলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা মদিনা রাষ্ট্রটাকে কিভাবে শান্তিতে ভরপুর করে দিতে পারি, কিভাবে নিরাপত্তা তৈরি করতে পারি, এই রাষ্ট্রের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে পারি, আমার কোনো বিরোধী নাই, সবাই মিলে আসো আমরা কিভাবে সুন্দরভাবে চলতে পারি, একটা লিখিত চুক্তি তৈরি করে নেই, সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, মদিনার সনদ, মদিনার সনদ তৈরি করলেন নবীজি। সনদ তৈরি করে প্রত্যেকেরই স্বাধীনতা দিলেন, প্রত্যেকের ধর্মীয় নিরাপত্তা দিলেন, ধর্মীয় স্বাধীনতা দিলেন, তাদের কালচারের স্বাধীনতা দিলেন, আর নবীজির মিশন হলো মানুষের মন জয় করা,
কি জয় করা? মন জয় করা। তলোয়ার দিয়ে মেরে, কাউকে আঘাত করে, কাউকে জবরদস্তি করে নবীজি ইসলাম গ্রহণ করাইছেন এমন একটা উদাহরণও কি আছে? কি একটা উদাহরণও নাই। মদিনায় যাইয়ে নবীজি শান্তির সমাজ তৈরি করলেন, সব মানুষ দরজা খুলে ঘুমায়। যে মদিনায় 75 বৎসর যাবৎ যুদ্ধ লেগেছিল, বুয়াসের যুদ্ধ, 75 বৎসর যাবৎ তাদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলতেছিল। আর আল্লাহর নবী যেই দিন মদিনায় পা দিলেন, নবীজির পায়ের দুলা মোবারক স্পর্শ করার সাথে সাথে গোটা মদিনা শান্ত হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে লাগলো, এক কাতারে সবাই দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। কিন্তু মক্কার কাফের গোষ্ঠীরা, তারা অশান্তির শকুন, যারা তারা কোনো সময় শান্তির পায়রাকে মেনে নিতে পারে না, তারা নবীজির উপর যুদ্ধ চাপিয়ে দিল। বদরের যুদ্ধ চাপাই দিল, উহুদের যুদ্ধ চাপাই দিল, খন্দকের যুদ্ধ চাপাই দিল, একের পর এক যুদ্ধ চাপাই দিল। একটা যুদ্ধ কিন্তু নবীজি নিজের সিদ্ধান্তে বা একটা যুদ্ধ নবীজি আক্রমণাত্মক করেন নাই, প্রত্যেকটা যুদ্ধ নবীজি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন। আর আল্লাহ রব্বুল আলামিন বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেরেরা বদরের যুদ্ধ চাপাইয়া দিল, নবীজি কিন্তু যুদ্ধ করতে বদরের ময়দানে যান নাই, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে বাধা দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু আবু জাহেল 1000 সৈন্য নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব ছিল না যে যারা আসছে ওরা তো আমার আত্মীয় স্বজন। নবীজির মনোভাব ছিল কি, যারা আসছে তারা তো কি আত্মীয় স্বজন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব। কিন্তু আবু জাহেল দুষ্ট শয়তান, সে যখন দেখলো আল্লাহর নবী তো যুদ্ধের জন্য উৎসাহী না, তখন আবু জাহেল তার নর্তকীদেরকে ঢোল বাজাইতে শুরু করলো আর সবাইকে বলল যে পাসার কাপড় উঠাইয়া মুহাম্মদকে দেখাইয়া দাও। এই শয়তান মুসলমানদেরকে অপদস্থ করার জন্য, আল্লাহর নবীকে অপদস্থ করার জন্য, যুদ্ধে বাধ্য করার জন্য পাসার কাপড় উঠাইয়া নবীজিকে দেখাইয়া দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিহাদের আয়াত নাজিল হয়ে গেল, যুদ্ধের আয়াত নাজিল হলো, নবীজি যুদ্ধ করলেন। বদরের ইতিহাসের দিক যাব না, আমি যে কথা বলতেছি যে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করলেন, যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হল, 70 জন কাফের বদরের যুদ্ধে খতম হয়ে গেল। ওই যে কাবাগরে নবীজি বলছিলেন আল্লাহ দায়িত্বে ছেড়ে দিয়েছিলেন, একটা কাফের নেতাও বদরে বাঁচতে পারে নাই, 24 জন নেতা আবু জাহেল সহ 24 জন নেতা বদরের দিন কি হয়ে গেল, কতল হয়ে গেল, 70 জন কাফের মারা গেল, আর 70 জন বন্দি কাফের বন্দি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হল। নবীজি মদিনায় আসলেন, 70 জন কাফের বন্দি মসজিদে নববীর ভিতরে বেঁধে রাখা হলো। নবীজি বললেন, ও আনসারীরা, ও মুসলমান মুজাহিদেরা, এরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন, তাদের প্রতি তোমরা সহানুভূতি দেখাও। যেই কাফেররা নবীকে মারলো, সাহাবীদেরকে হত্যা করলো, মদিনায় আসার পরে যুদ্ধ বাধাইয়া দিল, সেই কাফেররা বন্দি হয়ে যখন আসলো, পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ বন্দীদের প্রতি কেমন আচরণ করতে হবে নবীজি শিখাইয়া দিচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, নিজেদের উপরে এদেরকে প্রাধান্য দাও, এরা যদিও যুদ্ধ বন্দী তারা কিন্তু আমাদের মেহমান, তোমার বাসায় মেহমান আসলে যা কর্তা, আজকে বদরের যুদ্ধবন্দীদের সাথে তোমরা সেমন আর তেমনই আচরণ করো। সাহাবায়ে কেরাম মদিনার মানুষ, খেজুর তাদের কাছে বেশি ছিল কিন্তু রুটি আটা সংগ্রহ করা কঠিন ছিল। আপনারা দেখেন না ফিতরা, ঈদুল ফিতরের যে ফিতরা আছে না, ফিতরায় বলে কি যে খেজুর দিলে 1 সা আর আটা দিলে কদ্দুর বলেন তো 1/2 সা, খেজুর দিয়া ফেতরা দিলে কত 1 সা, আর আটা দিয়া গম দিয়ে দিলে কত 1/2 সা,
খেজুরের অর্ধেক। তার মানে বর্তমান বাস্তবতায় দেখেন গমের দাম বেশি, আটার দাম বেশি, না খেজুরের দাম বেশি? এক কেজি খেজুর কিনতে গেলে আমাদের দেশে 5 কেজি আটা লাগবে বা তার চেয়ে বেশি লাগবে, তাই না? কিন্তু মদিনায় উল্টা ছিল, মদিনায় 2 কেজি খেজুর দিয়ে 1 কেজি আটা পাওয়া যেত, কারণ আটা মদিনায় হইতো না। এই জন্য ওখানে আটার রুটি ছিল দুষ্প্রাপ্য, দুর্লভ, আর খেজুর ছিল মানুষের ঘরে ঘরে। এই জন্য আটা খাই, আটা খাওয়াটাকে, রুটি খাওয়াটাকে তখন একটা বিলাসিতার পর্যায়ে ছিল, আর খেজুর মানুষের পকেটে পকেটেই ছিল। মদিনাবাসীরা, মুসলমানেরা ওই যুদ্ধবন্দীদের জন্য, বদরের যুদ্ধবন্দীদের জন্য মুসলমানেরা বাড়ি থেকে আটা রুটি তৈরি করে গরম আটা বন্দীদের খাইতে দিল, আর নিজেরা কোনো রকম খেজুর পানি খাইয়া দিন কাটাইল। সুবহানাল্লাহ, বলবেন না? অথচ এদেরকে খাবার না দিলেও তো করার কিছু ছিল না। রাত্র গভীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতে পারেন না, যে আজকে যাদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছি তারা তো আমারই আত্মীয় স্বজন। গভীর রাত্রে নবীজি আওয়াজ শুনতেছেন, কে যেন একটু ব্যথায় উহ উহ করতেছেন। রসুল ঘর থেকে বের হয়ে আসলেন, এসে দেখেন যে নবীজির চাচা আব্বাস মানুষটা মোটা, তাকে যে বাচ্চার রশি দিয়া বাচ্চা একটু টাইট হয়ে দাগ পরে গিয়ে সে কষ্টে উহ উহ শব্দ করতেছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো আমার চাচা, আমার চাচা, তার বাচ্চা একটু ডিলে করে দাও যাতে তার কষ্ট না হয়। নবীজি সাহাবিদেরকে বললেন, সাহাবিরা রে, যুদ্ধবন্দীদের গায়ে যাদের পোশাক নেই তাদের পোশাকের ব্যবস্থা করে দাও। চাচা আব্বাস মোটা মানুষ থাকার কারণে সাহাবিদের কারো গায়ের জামা তার গায়ে লাগতেছিল না। বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয়ী হইল, কিছু কিছু বেঈমান কাফেররা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করছে, ওই যুদ্ধের ময়দানের কালেমা আর কি। এদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক নেতা, এদেরকে বলা হতো মুনাফিক। মুখে মুখে কালেমা পড়ছে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করত না। এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইও মোটা সোটা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই একটা জামা আল্লাহর রসুলের চাচাকে গায়ে দেওয়ার জন্য দিল, নবীজি ভুলেন নাই, কি করেন নাই, ভুলেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীকে এত এত বেশি কষ্ট দিয়েছে যেটা আবু জাহেল পর্যন্ত দিতে পারে নাই। সে আব্দুল্লাহ ইবনে উবাই যেই দিন মারা গেল, মারা যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছিল খাঁটি মুসলমান নবীর সাহাবি, ছেলেকে বলতেছে দেখো আমি তো মুহাম্মদের আসলে কালেমা পড়ছি, বিশ্বাস করি নাই, যাই করছি, এখন একটা কাজ করো, আমি মারা গেলে তুমি যাইয়া নবীর কাছে সালাম দিও, আর বইল তার জুব্বাটা যেন আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দেয়। কে বলতেছে? মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে নিজের জামাটা দিয়ে দিলেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন উবাই আপনার চরম দুশমন, যতদিন পৃথিবীতে ছিল আপনার বিরোধিতা করেছে, আপনাকে অপমান করেছে, আজকে আপনি তার জামা, আপনার জামাটা তাকে দিয়ে দিলেন কাফনের কাপড় বানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর রে, ওই দিনের কথা তো ভুলে যাই নাই, আমার চাচা আব্বাস যেদিন বন্দী হয়ে এসেছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই তার জামাটা আমার চাচার গায়ে পরায় দিছিল, আমার চাচার ঋণ পরিশোধ আমি আজকে করে দিলাম। আমার ভাইয়েরা, ওই যে যুদ্ধবন্দী হয়ে আসলো, পরের দিন সকালে নবীজি পরামর্শ সভা ডাকলেন, কি করা যায়? আবু বকর সিদ্দিক মন নরম মানুষ, মায়া রহম দিলওয়ালা মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের আত্মীয় স্বজন, এদেরকে কতল করলে তো এরা চলে যাবে দুনিয়া থেকে, কিন্তু তাদের সাথে যদি আমরা আজকে এহসানের কোনো ব্যবস্থা করি
তাহলে তারা যদি বেঁচে থাকে হয়তো বা মুসলমানও হইতে পারে। আর আমরাও তো মক্কা থেকে আসছি, সব বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আসছি, আমরা তো মুহাজির যারা এখন সব গরিব মিসকিন, বরং একটা কাজ করা যায়, তারাও জানে বেঁচে যায়, আমাদের অর্থনৈতিক সংকট কেটে যাক, তাদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া যায় কি না। কারো থেকে 4,000 দেরহাম, কারো থেকে 3,000 দেরহাম, কারো থেকে 2,000 দেরহাম, কারো থেকে 1,000 দেরহাম। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরামর্শ মানা যাবে না, এরা তো কাফের, এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সুতরাং আমার পরামর্শ হলো আমার আত্মীয় স্বজন যে কয়টা আছে আমার হাতে উঠাইয়ে দেন, গর্দানগুলো উড়াইয়ে দিই। আবু বকরের আত্মীয় স্বজন, আবু বকরের ছেলেও তো আছে, দেন আবু বকরের হাতে, আবু বকর গর্দান উড়াইয়ে দিক। আলীর আত্মীয় স্বজনকে আলীর হাতে দেন, উসমানের আত্মীয় স্বজন উসমানের হাতে উঠাইয়া দেন, আমরা গর্দান কেটে ফেলি। এই বেঈমান কাফের রাখা দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান একটু রহম, আলী ওমর একটু রহম দিল, আবু বকরের পরামর্শটা মেনে নেই না, যদি ওরা মুসলমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত দয়ার প্রতীক, তাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে কী করলেন, মুক্তির ব্যবস্থা করলেন। কিছু কিছু যুদ্ধবন্দী এরা বলে, আমরা 1,000 দেরহাম দিয়েও মুক্তি হইতে পারবো না, আমাদের কোনো টাকা পয়সা নাই। নবীজি বললেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমার মদিনার আনসারিদের বাচ্চাগুলোকে লেখাপড়া করাও, মক্তব চালাও, এই বাচ্চাগুলো যেদিন লেখাপড়া শিখে শেষ হবে সেদিন তুমি বিনা পয়সায় মুক্ত হয়ে যাবে। কয়েকজন বন্দি দাঁড়াইল, এরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো টাকা পয়সা নাই, মাথার ভিতরে কোনো অক্ষর জ্ঞানও নাই, আমরা টাকা পয়সাও দিতে পারবো না, মক্তব পড়াইতে পারবো না, কিন্তু মুক্তি চাই, টাকা পয়সাও দিতে পারবো না, লেখাপড়াও করাইতে পারবো না, মুক্তি চাই, একেবারে মাগনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যদি রাজি থাকো তাহলে এদেরকে এইভাবে মুক্তি দিয়ে দিই। সুবহানাল্লাহ। নবীজির মেয়ের জামাই, আপন মেয়ের জামাই, রাসূলের বড় মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, আবুল আস এই 70 জন বন্দীদের মধ্যে একজন, শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কত বড় বেয়াদব জামাই, চিন্তা করছেন, শ্বশুরের বিরুদ্ধে কি করছে, যুদ্ধ করতে আসছে। আবুল আসকে মুক্ত করার জন্য মক্কা থেকে জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আটকায় রাখছে মক্কায়, আবুল আস পিতার সাথে মদিনায় হিজরত করতে দেয় নাই, স্ত্রীর অধিকার নিয়ে, স্বামীর অধিকার নিয়ে স্ত্রীকে আল্লাহর নবীর মেয়েটাকে আটকায় রাখছে মক্কায়। জয়নব শুনলেন যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুক্তির জন্য, স্বামী যত বড় দুষ্টই হোক না কেন, বেঈমান কাফের হোক না কেন, আল্লাহর নবীর মেয়ে বাপকা বেটি, যেমন বাবা তেমন মেয়ে, কলিজা পড়া দরদ দিয়ে স্বামীর জন্য নিজের অলঙ্কারগুলো পাঠাইয়া দিলেন মদিনায়। নবীজির সামনে যখন জয়নবের অলঙ্কারগুলো রাখা হলো, একটা নেকলেস হাতে নিয়ে, গলার হার ছড়া হাতে নিয়ে নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি ঝরছে কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রে এটা আমার খাদিজাতুল কুবরা রাসূল, যে খাদিজা আমার জন্য ইসলামের জন্য তার সব কিছু বিসর্জন দিয়েছে, সমস্ত সম্পদ ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, খাদিজা তার মেয়ের বিয়েতে নিজের হার সোনাটা মেয়ের গলায় পরাইয়া দিছিল স্বামীর বাড়ি যাওয়ার পথে, আজ আমার খাদিজাতুল কুবরার গলার হার সোনাটা তার মেয়ের জামাই
যুদ্ধবন্দীর মুক্তিপণ হিসেবে আমার সামনে এসেছে। কত কঠিন নবীজির জন্য সহ্য করা। হার সরাটা নবীজি হাতে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা যদি অনুমতি দাও। কে চাচ্ছেন অনুমতি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতার কোনো দাপট, একক কোনো সিদ্ধান্ত নাই, ডিক্টেটরশিপ নয়। নবীজি সাহাবীদের কাছে অনুমতি চাচ্ছেন, ও সাহাবীরা তোমরা যদি অনুমতি দাও, তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি পারমিশন দাও, আমার খাদিজার হার সরাটা আমার খাদিজার মেয়ের কাছে পাঠাইয়া দিতে চাই। সাহাবীরা কি অমত করবেন? সব সাহাবি সমস্যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই হার সরা কি করেন, পাঠাইয়া দেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধ বন্দীদেরকে নবীজি মুক্তি করে দিলেন। মুক্তি করে দিয়ে নবীজি চাইলেন তারপরও তাদের সাথে একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি হয় কি না, শান্তিপূর্ণ বিদায় দিলেন। এরপরও বেঈমান কাফেররা থামে নাই, ওহুদের ময়দানে আল্লাহর নবীর দান শহীদ করেছে, চেহারা মোবারক রক্তাক্ত করে দিয়েছে। নবীজি আহত অবস্থায় বেঈমান উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনের খালফের আপন ভাই, দুই ভাই, একটা হলো উমাইয়া ইবনে খালফ আর একটা হলো উবাই ইবনে খালফ। উমাইয়ার কথা তো জানেন, ওই যে বেলালকে যে কি করছে অত্যাচার করছে, সেই উমাইয়াকে হযরত বেলাল বদরের যুদ্ধে হত্যা করেছিল। তো উমাইয়ার ছোট ভাই ছিল উবাই, উবাই ইবনে খালফ। সে বলতেছে কাফেরদেরকে, মুসলমানদেরকে, মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদ কোথায়, আমি তাকে হত্যা করতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাপিষ্ট নরাদম আপনাকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে, হুজুর আপনি পারমিশন দেন, আমরা তাকে খতম করে দিই। নবীজি বলে যে না, আমাকে যাইতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা কাছ থেকে একটা ছোট্ট তীর নিলেন। তীর নিয়া উবাই ইবনে খালফের সামনে দাঁড়াইয়া দেখলেন যে তার গোটা শরীর লৌহ বর্ম দিয়ে ঢাকা, মাথা শিরস্নান, শুধু এখানে এই শিরস্থান আর লৌহ বর্মের মাঝখানে সামান্য একটা ফাঁকা জায়গা আছে। নবীজি তীরটা ছাড়লেন আস্তে করে, ওখানে যে সামান্য একটু আঁচড় লাগলো, তীরের কি লাগলো, আঁচড় লাগলো। নবীজি দুনিয়াতে কাউকে আঘাত করলে শুধু এতটুকুই করেছেন, চামড়াটাও ভালোভাবে কি করে নেই, কাটে নেই, আঁচড় লাগছে, সামান্য একটু আঁচড়। উবাই ইবনে খালফ কাফেরদের সামনে যেয়ে বলতেছে, বাহিনীর সামনে যে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে। সবাই বলে কি বলো, তুমি তো জিন্দা মানুষ। উবাই ইবনে খালফ বলে যে না, মুহাম্মদ বলেছে আমাকে হত্যা করবে, তার কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। বেঈমানরা নবীকে নবী হিসেবে মানে নাই, কিন্তু নবী যে মিথ্যা কথা বলে না এটা তাদের কি ছিল, ইয়াকিন ছিল। এরা স্লোগান দিছে আবু জাহেলের পক্ষে, কিন্তু দশটা টাকা আবু জাহেলের কাছে কোনোদিন আমানত রাখে নাই, রাখছে? সারাদিন নবীকে গালিগালাজ করতো, রাত্রেবেলা যাইয়া নবীর কাছে কি করতো, আমানতের টাকা রাখত। নবীজি ছিল মক্কার কেন্দ্রীয় ব্যাংক। আবু জাহেল উতবা সাহেব এক টাকা দিয়ে তাদেরকে বেঈমান কাফেরা বিশ্বাস করে নাই, সারাদিন যেই নবীকে কষ্ট দিয়েছে, গালিগুলোজ করেছে, সেই নবীর কাছে রাত্রে বিনা সাক্ষীতে যাইয়া টাকা পয়সা নবীজির কাছে গচ্ছিত রাখছে। নবীকে নাম দিয়েছে তারা আল আমিন, আল আমিন, বিশ্বস্ত আমানতদার। যার কারণে নবীজি যখন হিজরত করলেন, হিজরতের মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানতগুলো কি করলেন, বুঝাই দিলেন, কার কত টাকা, কার নাকের দুল, কার কানের ফুল, কার গাল গলার হারসরা, কার হাসুলি, কার মাদুলি, কার চুরি, সব কিছু নবীজি আলীকে বুঝিয়ে বললেন, আলী তুমি যাইও না, যতক্ষণ পর্যন্ত এগুলা তাদের আমানত ফিরাইয়া না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি কি করো না, বের হইও না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর গায়ে দিয়া আপনার বিছানা আমি শুয়ে থাকবো, আপনি বলতেছেন বেঈমান কাফেরা যদি রাত্রে আমাকে মনে করে যে আপনি, আমি আপনাকে মনে করে যদি আমাকে হত্যা করে ফেলে, তাহলে অবস্থাটা কি হবে,
কিয়ামতের দিন আপনাকে পাবো তো? নবীজি বলেন, আলী তুমি আজকে অন্তত তোমার কাফেররা মারবে না। আলী যতদিন পর্যন্ত তোমার দাড়িগুলো সাদা না হবে ততদিন পর্যন্ত তোমাকে কোনো বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে পারবে না। হযরত আলীর বয়স তো ছিল তখন মাত্র 17 বৎসর, কত বৎসর? 17 বৎসর। 17 বৎসর তো দাড়ি গজায়ও না। তো হযরত আলীকে বলতেছেন, আজকে রাত্রে তো দূর থাক, যতদিন তোমার এই দাড়ি সাদানো হবে ততদিন পর্যন্ত কেউ তোমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উবাই ইবনে খালফ সামান্য একটা কি করছে, আসর দিছে, আর উবাই ইবনে খালফ বলতেছে আমাকে মোহাম্মদ কি করছে, হত্যা করছে। সবাই বলে তুমি তো মরো নাই। কয় না আমি মরে গেছি। কই মরলে আবার কথা বলো কেমনে? কই মরাটা আমার নিশ্চিত। মরাটা কি নিশ্চিত? সারা রাস্তায় গরুর মতো খালি ব্যামরাইছে, গরু যেমন বিশালভাবে চিৎকার মারে, উবাই ইবনে খালফ হঠাৎ হঠাৎ কি করতো, চিৎকার বলতো, আরে মোহাম্মদ আমাকে মেরে ফেলছে, যন্ত্রণায় বাঁচি না। সবাই কয় তোমার তো কিছুই হয় নাই, শুধু আচর লাগছে, রক্ত তো বের হয় নাই। কিন্তু উবাই ইবনে খালফ মদিনা থেকে আসতে আসতে 400 কিলোমিটার পর্যন্ত আসছে, আর 26 কিলোমিটার কি আছে, বাকি আছে। মক্কার সারেফ নামক জায়গায় এসে উবাই ইবনে খালফ দুনিয়া থেকে বিদায় নিছে। নবীজি মানুষকে আঘাত করলে শুধুমাত্র এতটুকুই কথা বলেন, শুধু এতটুকুই কষ্ট। ওহুদের ময়দানে রক্তাক্ত চেহারা, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজি হাত দিয়ে দেখেন চেহারা মোবারক রক্তে ভরে গেছে, দুই হাত কবজিগুলো রক্তে জব জব করতেছে। নবীজি হাত দিয়ে রক্ত দেখে আল্লাহকে বলতেছেন, আল্লাহ এমন জাতি কেমনে হেদায়েত পাবে যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে। বদদোয়া দেন নাই, ওই তায়েফের জমিনে বেঈমান কাফেরেরা যেই দিন আল্লাহর নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল, রবিয়াদের বাগানে, আঙ্গুরের বাগানে নবীজি আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় বসে আছেন, সেই বাগানের মাঝখানে ছোট্ট একটা মসজিদ আজও তায়েফের জমিনে আছে, আল্লাহর নবী যেখানে রক্তাক্ত অবস্থায় বসেছিলেন। জিব্রাইল আমিন আসলেন, জাবালুল মালাকুল জাবা জিবাল আসলেন, এই পৃথিবীর সব পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা নিয়োজিত আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বেঈমান কাফেররা আপনাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল, আপনি পারমিশন দেন তায়েফের দুইটা পাহাড়কে চাপা দিয়ে ওদেরকে জনমের তরে শেষ করে দেই। নবীজি বললেন, জিব্রাইল আমি তো রহমাতুল আলামিন হয়ে পৃথিবীর জমিনে এসেছি, কোন বদদোয়া দেওয়ার জন্য নয়। জিব্রাইল, আজকে যারা আমাকে পাথর মেরেছে এমনও তো দিন আসতে পারে তারা না হোক তাদের ভবিষ্যৎ বংশধরেরাও তো কালেমা পড়তে পারে। আমার ভাইয়েরা, 23 বৎসরের কোন মিশন নিয়ে পৃথিবীতে নবী আসেন? এত কষ্ট দেওয়ার পরে আল্লাহর নবী 6 বৎসর পর্যন্ত কাবাঘর দেখেন না। 6টা বৎসর হয়ে গেল মক্কা থেকে হিজরত করে আসছেন কাবাঘরের সামনে নামাজ পড়ার জন্য। নবীজির মন বেকুল হয়ে গেছে, রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন নবীজি কাবাঘর তওয়াফ করতেছেন, এহরামের পোশাক পরে নবীজি কাবাঘর তওয়াফ করতেছেন, মাথা মুন্ডাইতেছেন। স্বপ্ন দেখার পরে নবীজি সাহাবিদেরকে বললেন, সাহাবিরা রে, স্বপ্নে দেখেছি আমি কাবাঘর তওয়াফ করতেছি, মাথা মুন্ডাইতেছি, সুতরাং মনে হয় আমার আল্লাহ পারমিশন দিয়েছেন আমি যেন বাইতুল্লাহতে যাই। সাহাবিরা শুনে রেডি হলেন। দুর্বল ইমানদার যারা তারা বলে, বাবারে বাবা মক্কায় যাবো বুঝি মাইর খাওয়ার জন্য। নবীজির সাথে 1400 সাহাবি রওনা হলেন মক্কায়, কাবাঘর তওয়াফ করবেন, কোনো যুদ্ধ বিগ্রহ নয়, শান্তির বার্তা নিয়ে যাবেন। নবীজি রওনা হয়েছেন, শোনার পরে মক্কার বেঈমান কাফেরা সিদ্ধান্ত দিল মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওরা নবীজির বাধা সৃষ্টি করার জন্য পথে বাহিনী পাঠাই দিল। আল্লাহর নবী কি করলেন, যাতে ওদের সাথে ঝগড়াঝাটি না হয়
মক্কার উত্তর দিয়ে দিয়ে ঢুকতেন, নবীজি চলে গেছেন পশ্চিম দিকে, মক্কা থেকে 20 কিলোমিটার দূর সমাইসি হুদাইবিয়া নামক জায়গায় ওখানে চলে গেছেন। মক্কার কাফেরা ওখানেই বাঁধাইতেছে, নবীজি নামাজের মুসাল্লা বিছাইলেন হরমের বাইরে, মুসাল্লা দাঁড়াইলেন আর সেজদাটা দিলেন হরমের সীমানার ভিতরে, মক্কার কাফেরা বাধা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠাইয়া দিলেন যে উসমান যাইয়া বলো আমি যুদ্ধ করার জন্য আসি নাই, শুধু কাবা ঘর তওয়াফ করে চলে যাব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মক্কায়, যাইয়া মক্কার নেতাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো আল্লাহর রাসূল তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসেন নাই, আমরা যুদ্ধ করতে চাই না, শুধুমাত্র কাবাগরটা তাওয়াফ করার পরে আমরা চলে যাব, তোমরা এখানে বিঘ্ন সৃষ্টি করো না। তো মক্কার কাফেরা বলল যে উসমান তুমি তো অত্যধিক শান্ত মানুষ, নরম মানুষ, দানশীল মানুষ, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ, তুমি আসছো তুমি তাওয়াফ করে চলে যাও আর মোহাম্মদকে যাইয়া বলো আমরা তাকে পারমিশন দিব। আমরা হইলে কি করতাম, বাবা রে বাবা পারমিশন পাইছি, দৌড়ে তাওয়াফ করে সাহি করে মাথা মুন্ডাইয়া নবীজির দরবারে যাই কি করতাম, হাজির হইতাম। হযরত উসমান বলেন যে তোমরা আল্লাহর নবীর সাহাবী কাকে বলে তা বুঝলে না, আমি উসমান আল্লাহর রাসূল হুদাইবিয়ায় বসে আছেন আর আমি মক্কায় তাওয়াফ করব। উসমান ঘুরে ঘুরে মক্কার লোকদেরকে বুঝাইলেন, জনমত সৃষ্টি করার চেষ্টা করলেন, 3 দিন দেরি হয়ে গেল। ওদিকে কারা যেন একটা আওয়াজ উঠাইয়া দিল যে উসমানকে মক্কার জমিনে কাফেররা হত্যা করে ফেলেছে, একটা আওয়াজ খবর ছড়াইয়া দিল, রাসূলের কানে খবর গেল, সাহাবিদের কানে খবর গেল, 1400 সাহাবি সমস্বরে তাকবীর দিয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ উসমান হত্যার প্রতিশোধ ছাড়া আমরা এখান থেকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আসো আমার হাতে হাত রেখে তোমরা শপথ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়ার জমিনে বসে একটা গাছের নিচে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজের হাতের উপর হাত রেখে নিজে নিজে শপথ করলেন। শপথ করার পরে সাহাবীরা একে একে এসে শপথ করলেন, নাহানুল্লাযীনা বায়ানা আলা ইয়াদি মুহাম্মাদিন আলাল জিহাদে মা বাকাইনা আবাদান আবাদা। সাহাবীরা বলেন আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলাম যতদিন জীবিত থাকবো আমরা জিহাদ করে থাকবো। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ কি করলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি ইউবায়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন হে মুহাম্মদ আপনার সাহাবীরা যখন গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে আরশে আজিমের মালিক আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশির সংবাদ দিলেন, বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যখন আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে তখন স্বয়ং আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে ছিল। আল্লাহর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা সবাই উজ্জীবিত, হযরত উসমান হত্যার বিচার প্রতিশোধ নেবেন, মক্কার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এমন টকবকে যুদ্ধের অবস্থা মক্কার কাফেররা যখন শুনল তখন তাদের কলিজা কম্পন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর পাক তার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন 6টা নিয়ামত দান করছেন আর একজন নবী কেউ দেন নাই। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে 1 মাসের পর দূরত্বে কাফেররা পর্যন্ত ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত, নবীজির নামটা শুনলে কাফেরদের মনে কি হয়ে যেত, ভয় তৈরি হইতো। রোম সম্রাট তো লক্ষাধিক বাহিনী নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় নাই, তাবুকের অভিযান, নবীজি শুনছেন রোম সম্রাট মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, নবীজি বলেন ওরা আসবে কেন আমরা যাব। 1500 মাইল ভ্রমণ করে মাত্র 3000 সাহাবি নিয়ে নবীজি গেলেন, রোম সম্রাট শুনছে যে মোহাম্মদ আসতেছে তখন সে যুদ্ধের ময়দান ছেড়ে পালাইছে।
মক্কার কাফেররা ভয়ে অস্থির হয়ে গেল। তখন তারা পাঠাইল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তখনও মুসলমান হন নাই, উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠাইছে, যাইয়া দেখো তো আসলে মুহাম্মদের অবস্থাটা কি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি নবীর অবস্থা দেখে এসে মক্কার কাফেরদেরকে বলল, এ মক্কার কুরাইশেরা, আমি এই পৃথিবীর রোম সম্রাটের দরবারে গেছি, আমি পারস্য সম্রাটের দরবারে গেছি, হাবশার দরবারে গিয়েছি, আবিসিনিয়ার দরবারে গিয়েছি, বিশ্বের সমস্ত রাজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সম্মানের অধিকারী আমি কাউকে পাই না। কারণ মুহাম্মদ যখন থুতু ফেলে ওই থুতুটা মাটিতে পড়ে না কোনো তার অনুসারীর হাতে পড়ে, তারা যখন টের পায় নবীজি থুতু ফেলবেন সবাই হাতগুলো বিছাইয়া দেয়, যার সৌভাগ্য হয় মুহাম্মদের থুতু পাওয়ার সে থুতুটা নিয়ে তার চেহারা মন মধ্যে মেখে দেয়। মুহাম্মদ অজু যখন করে অজুর পানিগুলো মাটিতে পড়তে দেয় না, অজুর পানিগুলো লুটপাট করে তারা নিয়ে যায়, যেই মাটিতে পড়ে মাটি পর্যন্ত নিয়ে তাদের বুকে এবং পেটে তারা মাখে। মুহাম্মদ যখন কোনো একটা আদেশ করে, একজনকে আদেশ করলে দশজন জাপাইয়া পরে, কে কার আগে আদেশটা পালন করতে পারে। এমন অনুসারী যার আছে তার বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা মক্কার কুরাইশ তো দূর থাক, গোটা পৃথিবী যদি মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়ায়, মুহাম্মদের থেকে বিজয়ের পতাকা ছিনে নেওয়ার মতো শক্তি এই বিশ্বে আর কোনো শক্তি নাই। আমার ভাইয়েরা, এমন অবস্থায় মক্কার কাফেররা থর থর করে ভয় পাইয়া তারা প্রতিনিধি পাঠাইল যে মুহাম্মদ, আমরা তোমার সাথে আর যুদ্ধ করতে চাই না, আমরা তোমার সাথে সন্ধি করতে চাই। 10 বছরের সন্ধি, কিন্তু সন্ধি করতে যাইয়া কাফেররা তাদের ইচ্ছা মতো শর্ত চাপাই দিল। নবীজি বললেন, ঠিক আছে তোমাদের সাথে সন্ধি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা শুরু করলেন। নবীজি বললেন, লিখো, হাদা সুলহু বাইনা মুহাম্মাদি রাসূলিল্লাহ ওয়া আহলে মক্কা, যে এই সন্ধি মুহাম্মদ এবং মক্কা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কাবাসীদের মধ্যে স্থাপিত হচ্ছে। এখন মক্কার কুরাইশা কয়, তোমাকে যদি রাসূলুল্লাহই মানতাম তাহলে আর তোমার সাথে সন্ধি করা লাগে, এই রাসূলুল্লাহ শব্দ লেখা যাবে না। কারা বলতেছে? মক্কার কুরাইশা বলতেছে, যদি রাসূলুল্লাহ থাকে তাহলে তোমার সাথে আমাদের শান্তি চুক্তি হবে না। আমার ভাইয়েরা, শান্তির পথ দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন। শান্তির পথ যেভাবে নিশ্চিত হয়, নবীজি বললেন, আলী রে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, ওদের সাথে আমার শান্তি দরকার। কি দরকার? শান্তি দরকার। এখানে রাসূলুল্লাহ লেখা না থাকলেও আমার কিছু আসে যায় না, আমি তো আল্লাহর রাসূল, আল্লাহই সাক্ষী দিচ্ছেন। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ। দুনিয়ার একটা মানুষও যদি নবীকে নবী হিসাবে সাক্ষী না দেয়, আমার আল্লাহর নবীর নবুয়তের শান বিন্দু মাত্র কমবে না। কি বলেন, কমবে? আমিনবাগ মসজিদে যদি 12 দিন ব্যাপী মাহফিল না হয় তাহলে আল্লাহর নবীর শান কি কমে যাবে নাকি? মানুষ যদি না আসে তাহলে নবীর শান কমবে? নবীর শান অনুযায়ী থাকবে। শান বাড়বে কাদের? যারা মাহফিলের আয়োজন করে আর যারা মাহফিল সার্থক করার জন্য হাজির হয় তাদের শান বাড়বে। নবীজির শান যদ্দূর বাড়া, আল্লাহ পাক কি করছেন? বাড়াইয়া দিয়েছেন। নবীজি বলেন, মক্কার কুরাইশা যদি না রাসূলুল্লাহ শব্দ সহ্য করতে না পারে কোনো আপত্তি নাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আমি আলী রাসূলুল্লাহ শব্দের উপরে কলম ধরতে পারবো না। আলী বলেন, আমি কাটবো না। মক্কার কাফেররা বলেন, না কাটলে কোনো সন্ধি হবে না। আলী বলেন, আমি রাসূলুল্লাহ কাটবো না। আর মক্কার কুরাইশা বলে, রাসূলুল্লাহ যদি না কাটো তাহলে তোমাদের সাথে আমাদের শান্তি চুক্তি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী এদিক দাও, কলম দাও। নবীজি কলম নিয়ে নিজ হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন। সুবহানাল্লাহ। শান্তির জন্য নিজের অস্তিত্বের উপরে আঘাত নবীজি মেনে নিলেন। শান্তির জন্য কিসে? নবীজির অস্তিত্বই হলো রাসূলুল্লাহ, মুহাম্মাদের অস্তিত্বই হলো কি? রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহ পরিচয় দেন, মুহাম্মদ হলো রাসূলুল্লাহ। মুহাম্মদের পরিচয় কি? রাসূলুল্লাহ। তাহলে নবীজি নিজের পরিচয়ের উপর আঘাত আনলেন, নিজের অস্তিত্বের উপরে নিজের হাতে কলম দিয়ে খোঁচা মেরো নবীজি শান্তির বাণীকে সমুন্নত করলেন। শান্তি চুক্তি হলো চুক্তির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলমানদের পক্ষে না, সম্মানজনক না, এবার বিনা উমরায় চলে যেতে হবে, এবার উমরা করা যাবে না। তাহলে শান্তির চুক্তিটা কি হলো? যদি আবার উমরাই করতে না পারি, মোহাম্মদ মক্কায় আবার ঢুকতে এই বছর ঢুকতে পারবে না, তারপরে নবীজি মেনে নিলেন, যা এই বছর আমি ঢুকলাম না। কথা বুঝছেন? মক্কার কোন মানুষ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে ফেরত দিতে বাধ্য থাকিবে? মদিনার কেউ যদি ইসলাম ত্যাগ করে মক্কায় আসে, মক্কাবাসীরা ফেরত দিতে বাধ্য থাকিবে না। তাহলে এই সম্মান কার দিকে যাচ্ছে? কাফেরদের দিকে না? সম্মানটা কার দিকে যাচ্ছে? কাফেরদের দিকে। রাসূলুল্লাহ মেনে নিলেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ওদের সাথে চুক্তি হয়েছে এই বছর আমরা উমরা করবো না, তোমরা সবাই মাথা মুন্ডাই ফেলো। হযরত উমর দৌড়ে আল্লাহর নবীকে যাইয়া জাপটায় ধরলেন, বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্যিকার অর্থে নবী নন? আমরা যে দিন ইসলাম গ্রহণ করছি আমাদের ইসলাম কি সত্য না? এই কাবা ঘরের উত্তরাধিকারী আমরা না? মক্কার উত্তরাধিকারী কি আমরা না? আল্লাহ তো বলছেন আনতা হিল্লুম বিহাদাল বালাদ, মক্কাবাসীরা আপনার নাগরিকত্ব বাতিল করছে, কিন্তু আল্লাহ তো বলছেন না, হে মুহাম্মদ এই শহরের প্রকৃত নাগরিক আপনি, আমি কোরআন নাযিল দিয়ে আপনার সার্টিফিকেট দিলাম। মক্কার সিটিজেনশিপ আল্লাহ পাক আল্লাহর নবীকে কি করছেন? কোরআনের আয়াত দিয়া সার্টিফিকেট দিচ্ছেন যে সবাই সিটিজেনশিপ পায় জন্মসূত্রে। কেউ সিটিজেনশিপ পায় কি? জন্মসূত্রে। কেউ সিটিজেনশিপ পায় বৈবাহিক সূত্রে, কেউ সিটিজেনশিপ পায় অভিবাসী হিসাবে। কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ পাক মক্কার সিটিজেনশিপ দিয়েছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, বলবেন না, কোরআনের মাধ্যমে সিটিজেনশিপ দিয়েছেন। আর সেই মক্কায় আপনি ঢুকবেন না, হুজুর আমি এটা মানতে পারি না। হযরত উমর রসুলের বুকে মাথা ঠেকিয়ে কাঁদছেন, এই অপমানজনক চুক্তি আমরা মানতে পারি না। আমরা 1400 সাহাবি আপনার হাতে হাত রেখে শপথ করেছি আমাদের জীবন দিব, তারপরও ইসলামের অবমাননা সহ্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন, যাইয়া ঘরের স্ত্রীর কাছে বুদ্ধি নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল পরামর্শ করেন কার সাথে? স্ত্রীর সাথে। আর আমরা যদি শিক্ষিত হই, বউরে পাত্তাই দিই না যে ও কি বুঝে, আমার 10 বছরের ছোট, আমার 15 বছরের ছোট, ও ঘরের কোনায় থাকে, ও কি বুঝে। স্ত্রীকে আমরা মূল্যায়ন করি না। নবীজি ঘরের থেকে শান্তি প্রতিষ্ঠা শুরু করছেন। কোথেকে? ঘর থেকে শুরু করছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহ তাআলা আনহার কাছে গিয়ে বলেন, উম্মে সালমা আমার তো খুব ভয় হচ্ছে, আমি সাহাবিদেরকে বললাম মাথা মুন্ডাই ফেলতে, আমরা মদিনায় চলে যাব, সাহাবিরা তো মাথা মুন্ডাচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, না জানি আল্লাহর কোনো গজব নাজিল হয়ে যায় কিনা, আমার অর্ডারটা তারা মানলো না। হযরত উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর একবারও মুখ দিয়ে তাদেরকে অর্ডার দিয়েন না। তারা মানতে না পারলে তারা মানসিকভাবে প্রস্তুত হতে পারতেছে না, আপনি নিজের মাথার চুল নিজে মুন্ডাই ফেলেন, দেখেন সবাই আপনার দেখা দেখি মুন্ডাই ফেলেন। বউয়ের সাথে পরামর্শ করাতে উপকার হয়েছে কিনা? হয়েছে না? মাঝে মাঝে পরামর্শ করেন, উপকার হবে, কারণ আল্লাহ তো ওনার মগজে এমন বুদ্ধি ঢুকাই দিতে পারেন যেটা আপনার জন্য কল্যাণকর হবে, হতে পারে না? আমার ভাইয়েরা রাসূল মাথা মুন্ডাই ফেললেন, সাথে সাথে সব সাহাবীরা কি করলো? মাথা মুন্ডাই ফেলল। মক্কার কাফেরা নবীকে ঢুকতে দিল না। নবীজি তাদের সাথে আত্মসমর্পণমূলক বাহ্যিক দৃষ্টিতে একটা সন্ধি করলেন শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। রাসূল মদিনা থেকে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, আর আল্লাহ পাক সূরা ফাতহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, সূরাতুল ফাতহ বিজয়ের সূরা। নাম কি? বিজয়ের সূরা। আল্লাহ পাক বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আপনি যে চুক্তি করলেন শান্তির জন্য, যে আপনি স্যাক্রিফাইস করলেন, আমি আল্লাহ এই চুক্তিকে আপনার জন্য পরিষ্কার বিজয়ে পরিণত করে দিলাম। মাত্র 2 বছর পরে
আল্লাহর নবী মক্কায় আবার আসলেন, 3,000 সাহাবীর পরিবর্তে 2 বছরের মাথায় নবীজি 10,000 সাহাবী নিয়ে আসলেন। কত কত হাজার? 10,000 সাহাবী নিয়ে আসলেন। 2 বছর আগে ছিল কত? 1400, আর 2 বছরের মাথায় হলো কত? 10,000। এই সন্ধির শান্তির পক্ষে অবস্থান নেওয়াতে নবীজির লাভ হয়েছে না লস হয়েছে? 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে যাত্রা করলেন, কারণ মক্কার কাফেররা সন্ধির চুক্তি নস্যাৎ করেছে, চুক্তি ওরা ভঙ্গ করেছে। আল্লাহর নবীর পক্ষ থেকে চুক্তি ভঙ্গ হয় নাই, নবীজি চুক্তি ভঙ্গ করার কারণে মক্কা বিজয়ের জন্য রওনা হলেন 10,000 সাহাবী নিয়ে। মক্কার উপকণ্ঠে উসমান নামক জায়গা, মক্কা থেকে 25 কিলোমিটার উত্তর দিকে উসমান নামক জায়গায় নবীজি তাবু গানলেন। সাহাবিদেরকে বললেন, সাহাবিরা রে, রাত্রের বেলা চুলা জ্বালাই বা এক একজন সাহাবি 10টা করে আগুনের চুলা জ্বালাও। এক একজন সাহাবি কয়টা করে? 10টা করে আগুনের চুলা জ্বালাও। তাহলে 10,000 সাহাবি চুলা হইব কয়টা? 1,00,000। তো 1,00,000 চুলা যদি আগুন জ্বলে তাহলে 6,00,000 মানুষে খাইতে পারবো? মক্কার নেতা আবু সুফিয়ান যখন শুনলো মোহাম্মদ আসতেছে, সে গোয়েন্দা বাহিনী পাঠাইলো। তো গোয়েন্দা বাহিনী রাত্রেবেলা যাইয়া দেখে 1,000,000 চুলা আগুন জ্বলতেছে। পারে বাপ, পরে বাপ, এমন এত লক্ষ চুলায় যদি আগুন জ্বলে তাহলে 6,00,000 জানি সৈন্য আস। নবীজি দেখেন কত বড় কৌশলবিদ, কত বড় রণ কৌশল না আপনার জেনারেল। 10টা স্টার দিলেও তো নবীজির সামনে সে কম হবে, কি বলেন? 5 স্টার জেনারেল নয়, 10 স্টার জেনারেল বললেও কি হবে? কম হবে। 89টা যুদ্ধ মাত্র 10 বছরে আল্লাহর নবী 89টা যুদ্ধ কি করছেন? পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলেন না? 89টা যুদ্ধ, নিজে ছিলেন 29টায় আর বাহিনী পাঠাইছেন আরো 60টায়। 10 বছরে যদি 89টা যুদ্ধ পাঠান তাহলে বছরে কয়টা হয়? 9টা করে হয় না? নবীজি মদিনায় ছিলেন 10 বছর 6 মাস 9 দিন, 10 বছর 6 মাস 9 দিন মদিনার জীবনে জীবিত ছিলেন। তাই এখন 1,000,000 চুলা দেখার পরে মক্কার আবু সুফিয়ানের মাথা খারাপ হয়ে গেছে, কারণ মোহাম্মদ যার বাধা দিস না। সকালবেলা নবীজি বলেন, এই তোমরা টয়লেট বানাইবা 100 জনের জন্য একটা, রাত্রে খালি সকালে টয়লেটের কাজ লাগবে না। সাহাবিদেরকে বললেন, টয়লেট বানাইবা কয়টা? প্রতি 100 জনের জন্য একটা টয়লেট বানাও। তাহলে টয়লেটের বিশাল লাইন। সকালবেলা আবু সুফিয়ানের গোয়েন্দা বাহিনী দেখে যে আরিফ বাবার ভাই, এক একটা টয়লেটের পিছনে বিশাল বড় লাইন, না জানি কত মানুষ, কত যোদ্ধা মোহাম্মদের সাথে আসছে। আবু সুফিয়ান সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা যাবে না। বিনা বাধায় আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। যেই মক্কা থেকে নবীজি রাতের অন্ধকারে নিঃস্ব হয়ে বের হয়ে গেছিলেন, বিনা যুদ্ধে নবীজি মক্কা বিজয় করলেন। মক্কার সমস্ত মূর্তিগুলো কাবাগরের সামনে থেকে ভাঙলেন, আর মক্কার সব মানুষকে বললেন, যারা কাবাগরের সামনে হাজির হবে তারা নিরাপদ থাকবে। সব আসামি কাবাগরের ভিতরে হাজির হয়ে গেছে, কাবাগরের আঙ্গিনায় মক্কার সব লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের ভিতরে ঢুকলেন, কাবাগরের মূর্তিগুলি বের করে দিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কাবাগরের দরজায় এসে দাঁড়ালেন। দরজায় দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বললেন, ও মক্কাবাসীরা, আমার উপরে তোমরা যা জুলুম নির্যাতন করেছো আজ 21 বৎসর যাবৎ আমাকে বহু জ্বালাতন করছো, মনে আছে কিনা? সবাই বলে যে হ্যাঁ মোহাম্মদ, মনে আছে, ভুলি নাই। নবীজি বললেন, তাহলে তোমাদের প্রতি আমার কেমন আচরণ আশা করো, আমি কি বিচার করতে পারি, কি শাস্তি তোমাদেরকে দিতে পারি? মক্কার এই দুষ্ট দুরাচার কাফেরেরা নবীজির রহমত থেকে নিরাশ হয় নাই, ওরা তো নবীকে চিনত, কি বলেন? ওরা সাহস নিয়ে বললো, কি যে তুমি তো আমাদের ভাই, কেউ বলে তুমি আমার ভাতিজা, কেউ বলে তুমি আমার চাচা, তুমি তো আমাদের আত্মীয়। আত্মীয় আত্মীয়ের কাছে যে ধরনের ব্যবহার আশা করে আমরা তোমার কাছে তেমন ব্যবহারই আশা করি। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে দীর্ঘ 21 বৎসরের ব্যথা বেদনা ভুলে গিয়ে বললেন, লা তাতরিবা আলাইকুমুল ইয়াউম। নবীজি বললেন, হে মক্কাবাসীরা, তোমাদের উপরে আজকে আমার কোনো প্রতিশোধ নাই। 21 বৎসরের সব জুলুম নির্যাতন নবীজি মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়ালেন। সুবহানাল্লাহ।
কাবাগড় থেকে 1 কিলোমিটার দূরে মোয়াল্লা গুরুস্থানে যখন যান, মোয়াল্লা গুরুস্থানে যাওয়ার আগে হাতের ডান পাশে বর্তমান রাস্তার পূর্ব পাশে এখনো ছোট্ট একটা খয়েরি রঙের টাইলস দিয়ে মসজিদ আছে, ছোট্ট একটা মিনারওয়ালা মসজিদ। ওই মসজিদটার নাম মসজিদে রায়া। আল্লাহ নবী ওই জায়গায় ইসলামের বিজয়ের পতাকা উড়াইছিলেন। নবীজি ইসলামের বিজয় করালেন, ইসলামের বিজয় হয়ে গেল, 89টা যুদ্ধ করলেন, কিন্তু মুসলমানদের পক্ষে আর বিপক্ষে সর্বসাকুল্যে 1008 জন জীবন দিতে হয়েছে। কতজন? 1008 জন জীবন দিয়ে নবীজি 12 লক্ষ বর্গ মাইল ব্যাপী ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ, পৃথিবীর ইতিহাসে এত কম রক্তপাতে একটা আদর্শের বিজয় কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই সম্ভব হয়েছে, এর আগে পরে কখনো সম্ভব হয় নাই। 1917 সনে রুশ বিপ্লব যখন হলো, রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব যখন হলো, ওই রাশিয়ার কমিউনিজমের বিপ্লবের সময় 4 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল। কত কোটি? 4 কোটি মানুষকে হত্যা করে কমিউনিজমরা বিপ্লবের পতাকা উড়াইছে, বিজয়ের পতাকা উড়াইছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ এই 4 কোটি মানুষের রক্তের বিনিময়ে যে কমিউনিজম দাঁড়া করাইছে, 70 বৎসরের মাথায় সেই কমিউনিজম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরে এমন আদর্শের নবীজি তার ক্ষমতার বিজয় ঘটান নাই, নবীজি তার ব্যক্তির বিজয় ঘটান নাই, আদর্শের বিজয় ঘটাইছেন। কিসের বিজয়? আদর্শের বিজয়। 12 লক্ষ বর্গ মাইলের উপরে নবীজি আদর্শের বিজয় ঘটালেন। আর এমন কিছু আদর্শ সাহাবা তৈরি করলেন, এমন কিছু আদর্শ মানুষ তৈরি করলেন, 100 বৎসরের মধ্যে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াইয়া দিছেন। নবীজি আদি ইবনে হাতেমকে বলেন, আদি ইবনে হাতেমকে বলেন, ও আদি, তুমি যদি আগামী 100 বৎসর বেঁচে থাকো, তাহলে চীনের প্রাচীর থেকে শুরু করে আটলান্টিক পর্যন্ত গোটা পৃথিবীতে ইসলামের বিজয় দেখতে পাবে। নবীজির কথা সত্য হয়েছিল কিনা? নবীজির কথা সত্য হয়েছিল। যেই সাহাবিদেরকে নবীজি করলেন গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, সেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শের দাওয়াত নিয়ে পূর্ব দিগন্তে পশ্চিম দিগন্তে ছড়ায় পড়ছেন। মরুভূমি বাধা হয় নাই, পাহাড় পর্বত বাধা হয় নাই, সমুদ্র পর্যন্ত বাধা হয় নাই। আল্লামা ইকবাল এই জন্য বলেন, দাস্ত তো দাস্ত হয় দরিয়া বিধি ছোড়নে হামনে, বাহারে জুলমাত মে ছোটা ঘরে দৌড়ায়া হামনে। আল্লামা ইকবাল বলেন, মরুভূমি তো কোনো ব্যাপারই না, উত্তাল সমুদ্র পর্যন্ত আমরা চষে চষে বেড়াইয়া মুহাম্মদের আদর্শের পতাকা নিয়ে আমরা দিক দিগন্তে ছুটে বেড়াইছি। আমরা সেই মুসলমান জাতি। আমরা কি সেই মুসলমান জাতি যারা পারস্যে বিজয় করার জন্য সেনাপতি সাদের নেতৃত্বে পারস্যে মুসলমানেরা গেছেন? সেনাপতি সাদ বীরত্ব দেখে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম, রুস্তম দেখে পারস্যে মুসলমানেরা আসতেছে, সমুদ্রে কোনো নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ নাই, মুসলমান সেনাপতি পারস্য উপসাগরের সামনে যাইয়া হাজির হয়ে গেছে, দাঁড়াইয়া গেছে, কেমনে সমুদ্র পার হব? হঠাৎ করে সেনাপতি সাদ বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কেন পারস্যে যেতে চাও? সাহাবীরা বলেন, আমরা পারস্যে যেতে চাই আল্লাহর নবীর দিন বিজয় করার জন্য, নবীর আদর্শ নেওয়ার জন্য, পারস্যের নিপীড়িত বঞ্চিত মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিসের জন্য? রাষ্ট্র দখল করার জন্য না, ক্ষমতা দখল করার জন্য না, পারস্যবাসীকে শান্তি দেওয়ার জন্য আমরা যেতে চাই। সেনাপতি সাদ বলেন, যদি আল্লাহর নবীর মিশন নিয়ে যেত আমরা যেতে চাই, আল্লাহর দিনের কালেমা নিয়ে যেত যেতে চাই, সাহায্য করার মালিক হচ্ছেন কে? কে সাহায্য করবেন? আল্লাহ বলছেন, আমান নাসু ইল্লা মিন ইনদিল্লাহ, মুসলমানের বিজয় অস্ত্র দিয়ে নয়, সংখ্যাধিক্য নিয়ে নয়, মুসলমানের বিজয় হবে আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেনাপতি সাদ বলেন, ও মুসলমান সৈন্যরা, পারস্যের সমুদ্র আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের জন্য তো রাস্তা বানাইয়া দিতে পারে, পারে না? মুসা নবীর জন্য বানাই দিচ্ছেন না?
আল্লাহ লোহিত সাগর মুসা নবীর জন্য মাঝখানে কি করছেন, রাস্তা বানিয়ে দিচ্ছেন, আর আমাদের জন্য পারস্য সাগরটা পারেন না? হযরত সেনাপতি সাদ মুসলমান সৈন্যদেরকে নামাইয়া দিলেন। নামাইয়া দেওয়ার পরে সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলতেছি, পারস্য উপসাগর পার হয়ে গেলাম, আমাদের গোটা ঘোড়াগুলোর হাঁটু পর্যন্ত পানিতে ডুবে নেই। পারস্যের সম্রাট রুস্তম এই দৃশ্য দেখে বলতেছে, হায় রে, এদের সাথে তো যুদ্ধ করে পারা যাবে না, আর মুসলমানের সাথে কেউ যদি সন্ধি করতে চায়, শান্তির চুক্তি করতে চায়, মুসলমান সেখানে অস্ত্র ধরে না। সেনাপতি সাদ আলোচনার জন্য রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তিনি পারস্যের সম্রাটের রুস্তমের দরবারে গেলেন। যাওয়ার পরে রুস্তম বলতেছে যে, তোমরা কেন আসছো বলো তো? রিবি ইবনে আমের বলেন, দেখো, আমরা মানুষের শান্তির বার্তা নিয়ে আসছি। কিনি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিতে সব মানুষকে এক কাতারে দাঁড়া করানোই হচ্ছে আমাদের মিশন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই পারস্য মুসলমানের হাতে এনে দিয়েছেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশ সিন্ধু বিজয়ের মাধ্যমে মোহাম্মদ বিন কাসিম এর নেতৃত্বে 17 বৎসর বয়সের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ইসলামের আদর্শ নিয়ে আসলেন, বিজয় হয়ে গেল রাজা দাহিরের বিরুদ্ধে। দাহির ছিল অত্যাচারী রাজা, যেখানে মজলুমের আর্তনাদ সেখানেই নবীজির আদর্শ নিয়ে মুসলমানেরা হাজির হয়েছে। সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযান করলেন, বিজয় হলো। বিজয় হওয়ার পরে ইতিহাস খুলে দেখেন, আপনার সিন্ধু এলাকার প্রত্যেকটা অমুসলমানেরা, প্রত্যেকটা হিন্দুরা তাদের ঘরের দরজায় ফুলের মালা নিয়ে মোহাম্মদ বিন কাসিমকে বরণ করার অপেক্ষায় ছিল। 700 বৎসর এই ভারতীয় উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে, তারপরও মুসলমান কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয় নাই। হয়েছে কি, একটা জাতি 700 বৎসর পর্যন্ত এই দিল্লি কেন্দ্রিক ভারতীয় উপমহাদেশ মুসলমানেরা শাসন করলো, এরা যদি অশান্তির পদক্ষেপ নিত তাহলে জোর জুলুম করে সবাইকে মুসলমান বানিয়ে দিতে পারতো না, কিন্তু তারা অশান্তির পথে যায় নাই, শান্তিপূর্ণভাবে ভারতকে সোনার ইতিহাস উপহার দিছে। কারা? মুসলমানেরা। আপনার সেনাপতি নুসাইদ মরক্কো পর্যন্ত ইসলামের বিজয়ের পতাকা নিয়ে গেলেন, মরক্কোতে ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। মরক্কোর মুসলমান মানুষেরা, নিগৃহীত নিপীড়িত বঞ্চিত মানুষেরা খুশির জোয়ারে আনন্দে ভেসে যাচ্ছে। উত্তর দিকে সামান্য কয়েক কিলোমিটার পর, প্রায় 22 কিলোমিটার উত্তর পাশে, জিব্রাল্টার প্রণালীর উত্তর পাশে হল আপনার স্পেন। স্পেনের খ্রিস্টানেরা রাজা রডারিকের অত্যাচারে জর্জরিত ছিল। সেই স্পেনের নির্যাতিত খ্রিস্টানেরা খবর পাইল যে মুসলমান নামে একটা নতুন জাতি মরক্কো ইসলামের পতাকা উড়াইছে, সেখানে কোনো জুলুম নাই, অন্যায় অনাচার কিচ্ছু নাই। তখন স্পেনের এই খ্রিস্টান নির্যাতিত জনগণ সেনাপতি নুসাইরের কাছে, মুসা বিন নুসাইরের কাছে আসলো অনুরোধ নিয়ে যে, আপনারা যদি আমাদের দেশে আসেন তাহলে আমরা রডারিকের অত্যাচার থেকে বাঁচতে পারবো, আপনারা আসেন আমাদের মজলুমকে আপনারা রক্ষা করেন। সেনাপতি মুসা বিন নুসাইর 4000 সৈন্য বাহিনী দিয়ে তারেক বিন জিয়াদকে স্পেন বিজয়ের জন্য পাঠাইয়া দিল 7টা নৌযানের মধ্য দিয়ে মাধ্যমে। সেনাপতি তারেক বিন জায়েদ 7টা নৌযান নিয়ে স্পেনের দিকে রওনা হয়েছেন। উদ্দেশ্য হল বঞ্চিত নিপীড়িত আত্মমানুষকে তারা অত্যাচারের হাত থেকে রক্ষা করবে। সেনাপতি তারেক মাস্তুলের হেলাল দিয়ে ভাবতেছে যে, আমরা মাত্র 4000 সৈন্যবাহিনী আর রডারিকের 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত, তার বিরুদ্ধে কেমনে যুদ্ধ করলে আমরা জিততে পারবো, কেমনে কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে তার চোখে ঘুম এসে গেছে। তন্দ্রা আসে না, তন্দ্রা এসে গেছে। তারও বয়স ছিল 17 বৎসর। কত বৎসর? মুসলমান সেনাপতি বয়স হলো 17 বৎসর। মাস্তুলে হেলান দিয়ে ভাবতেছে কেমনে যুদ্ধ করবে, কিভাবে যুদ্ধ করলে জয়ী হওয়া যাবে।
তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অন্য একটা নৌজানে, তারেকের নৌজানের আগে স্পেনের দিকে যাচ্ছে, আর তারেক বিন জিয়াদের দিকে তাকাইয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তারেক বিন জিয়াদ নিশ্চিত হয়ে গেলেন স্পেনের জমিনে কালেমার পতাকা উড়বে। স্পেনের জমিনে যাওয়ার পরে তারেক বিন জিয়াদ তার নৌজানগুলোকে সমুদ্রে ডুবাইয়া দিলেন, কারণ মুসলমান তাওয়াক্কুল করে কার উপরে? নৌকার উপর তাওয়াক্কুল করলে কিন্তু যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না। এই জন্য ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সেনাপতি তারেক বলেন, ও মুসলমান মুজাহিদেরা, নৌজানগুলোর উপর যদি তাওয়াক্কুল করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নৌকাগুলো ডুবাইয়া দিলেন। রডারিকের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যুদ্ধে রডারিক পরাজিত হলো, সেনাপতি তারেক বিন জিয়াদ বিজয়ী হলেন, স্পেনের জমিনে পতাকা উড়ালেন। মাত্র 4 বছরে স্পেন থেকে জার্মানির পিরানিজ পর্বতমালা পর্যন্ত বিশাল সাম্রাজ্য মুসলমানদের হাতে এসে গেছে, হাতে এসে গেল। যুদ্ধ নয়, শান্তির মডেল দেখে, নবীর আদর্শ দেখে পশ্চিম ইউরোপে, দক্ষিণ পশ্চিম ইউরোপ, আজকের স্পেন যেখানে, পর্তুগাল যেখানে আছে, একেবারে জার্মানির সীমানা পর্যন্ত কালেমার পতাকা উড়ে গেছে, শান্তির রাজ কায়েম হয়ে গেছে। ভারত উপমহাদেশ আসলো, স্পেনে গেল, ইউরোপে গেল, আপনার মধ্যে সে রাশিয়ায় সেনাপতি কুতাইবা বিজয়ী করলেন। গোটা পৃথিবীর তৎকালীন সভ্যতা, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়ল, কোথাও অশান্তির কোনো কারণ নেই, কোথাও জুলুম নেই, কোথাও কোনো নির্যাতন নেই, কোথাও কোনো দুর্নীতি নেই, কোথাও কোনো হঠকারিতা নেই, কোথাও কোনো ওজনে কম নাই, কোথাও কোনো মিথ্যা নাই, কোথাও কোনো প্রতারণা নেই, কোথাও কোনো দোকান নাই, কোথাও কোনো চুরি নাই, কোনো ডাকাতি নাই, কোনো রাহাজানি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন যে ফুরাত নদীর তীরে যদি একটা বিড়ালের বাচ্চা না খাইয়া মারা যায়, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? ইসলামের সেই শান্তি শুধুমাত্র মানুষের জন্য নিশ্চিত করে নাই, চতুষ্পদ জানোয়ারের জন্য পর্যন্ত ইসলাম কি করছে? শান্তি নিশ্চিত করছে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 89 বৎসর পরে ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসলেন। কত বৎসর পরে? 89 বছর পরে ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসলেন। 2 বৎসর মাত্র রাষ্ট্র চালাইছেন, সোনালী যুগ, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। যেই দিন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করলেন, কেরমানের জঙ্গলে একটা বাঘ একটা মহিষের উপর আক্রমণ করছে। একজন আল্লাহর ওলি বুজুর্গ কি কিরে, তাইলে কি ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে নাই? আজ মনে হয় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজের শাসন, ওমর ইবনে আব্দুল আজিজের দেশে তো এতদিন বাঘে কোনো বকরির উপরও হামলা করে নাই। মানুষ মানুষের উপর জুলুম করবে দূর থাক, হিংস্র জানোয়ারগুলো পর্যন্ত জুলুম বলে গিয়েছিল আল্লাহর নবীর আদর্শের পতাকা যখন পৃথিবীতে উড়েছিল। আজ গোটা পৃথিবীতে অশান্তি, মানুষ আত্মহত্যার জন্য কি করে? দরখাস্ত করে, বলছিলাম মনে নেই? মানুষ আত্মহত্যার জন্য কি করে? আজ দরখাস্ত করে। মানবতা আজ ধ্বংসের দ্বার প্রান্তে, এই মানবতাকে ধ্বংসের দ্বার প্রান্তকে বাঁচাইতে পারে একমাত্র নবীর আদর্শ। কে বাঁচাইতে পারে? নবীর আদর্শ। কারণ মানবতা একবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল, আল্লাহ বলেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম। আল্লাহ বলেন মানবতা জাহান্নামের উষ্ঠাদেশে চলে গিয়েছিল, জাহান্নামের কিনারে দাঁড়াইয়া গেছিল। আল্লাহ পাক তার নবীকে পাঠাইয়া মানবতাকে জাহান্নামের কিনার থেকে উঠাইয়া আনছেন, এই বিশ্ব মানবতাকে জাহান্নামের প্রান্ত থেকে উঠাই আনছেন। কাকে পাঠাইয়া? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইয়া। আজও পৃথিবীর মানুষের জন্য শান্তি সম্ভব যদি নবী মুহাম্মদের আদর্শকে কি করা যায়? বিজয়ী করা যায়। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের শিল্প বিপ্লবের পর ফ্রান্সের সম্রাট, শিল্প বিপ্লবের পর পুত্র, বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে বিশ্বজয়ী এক মহাবীর। ওই নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, ও বিশ্ববাসী,
এই অশান্ত পৃথিবীতে শান্তি আনার একটা পথ আমি পেয়েছি। অশান্ত পৃথিবীতে শান্তি আনার পথ কয়টা পেয়েছি? একটা। আর সেটা হলো গোটা বিশ্বের মানুষ যদি একমত হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আদর্শের উপর যদি একমত হয়, তাহলে এই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আজও আমরা বলতে চাই, এই গোটা পৃথিবীতে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে একটা মানুষ আত্মহত্যা করা লাগবে না, পৃথিবীতে কোথাও জেলখানা থাকা লাগবে না। আল্লাহর নবীর আদর্শের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না, কোথাও হসপিটালও লাগবে না। নবীর আদর্শ যদি থাকে সেখানে কি লাগবে না? হসপিটালও লাগবে না। মিশরের সম্রাট মুকাও কিস নবীর জন্য একটা ডাক্তার পাঠালেন স্পেশালাইজ, যে তুমি আল্লাহর নবীর দেশে চিকিৎসার জন্য যাও। এই মুকাওকিস ডাক্তার এক বছর পর্যন্ত খালি চেম্বার নিয়ে বসে রয়েছে, জীবনে একটা বছর একটা ট্যাবলেটও বেচতে পারেনি। সারা বছর চেম্বার খুলে কি করে নাই? একটা ট্যাবলেটও বেচতে পারে নাই। তখন সে সম্রাটের ডাক্তার নবীজির কাছে বলে যে, হুজুর আপনার দেশে থাইকে লাভ কি, আমি চলে যাই। কই, কেন? আপনার দেশে একটা বছর চেম্বার চালাইলাম, প্রেসক্রিপশন তো দূরের কথা, একটা ট্যাবলেট পর্যন্ত বেচতে পারলাম না। কারণটা কি? নবীজি বলেন, দেখো আমার আদর্শ হলো কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও তবে বেশি খেও না। খাও কি করো না, বেশি খেও না। নবীর আদর্শ যদি থাকে তাহলে জেলখানাও থাকবে না। নবীর মদিনায় কোনো জেলখানা ছিল না। নবীর আদর্শ যদি জিন্দা হয় হসপিটালও থাকা লাগবে না। নবীর আদর্শ যদি জিন্দা হয় তাহলে দুর্নীতি দমন কমিশনেরও দরকার হবে না। নবীর আদর্শ যদি জিন্দা হয় তাহলে মানুষের মধ্যে আতঙ্ক থাকবে না। নবীর আদর্শ যদি জিন্দা হয় তাহলে পৃথিবীতে সংঘাত থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, পারমাণবিক বোমার কি প্রয়োজন হবে না। ইনশাল্লাহ নবীর আদর্শ জিন্দা হবে, হবে কি না? হবে। সেই দিন বেশি দূরে নয়, পৃথিবীর গোটা পৃথিবী ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আবারও প্রতিষ্ঠিত হবে। ঈসা নবী এসে নবীর কালেমা বুলন্দ করবেন, এই পৃথিবীর যত গির্জা আছে সমস্ত গির্জাগুলো ঈসা নবী ধ্বংস করবেন। সেই দিন বেশি দূরে নয়, আপনারা প্রস্তুত? ইমাম মাহদি আসলে নেতৃত্বে যোগ দিবেন তো? কে কে যোগ দিবেন দেখে হাত তুলে দেখান তো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, মানে আমি পৃথিবীর অনেক মুসলমান ইমাম মাহাদিকে স্বীকার করবে না, অনেক মুসলমানও কি করবে না, ইমাম মাহাদিকে চিনতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইরাকের বিপর্যয়, সিরিয়ার বিপর্যয় ইমাম মাহাদির আগমনের মঞ্চ তৈরি করতেছে। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই বিপর্যয়গুলোর পরেই আরাকানের বিপর্যয়, আসামের বিপর্যয়, ওদিকে চীনের উইগুরের মুসলমানদের বিপর্যয়, গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের বিপর্যয়, যেখানে শেষ সেখানেই ইসলামের নব সূর্যের উদয় হবে। আল্লাহ যেন আমরা যদি বেঁচে থাকি ইমাম মাহাদির যুগে, আল্লাহ যেন ইমাম মাহাদির পতাকা তলে আমাদেরকে আশ্রয় নেওয়ার তৌফিক দান করেন। সেই দিন পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেখানে থাকে সেখানে কোনো অশান্তি থাকতে পারে না। বিশ্বব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুলিল আলামিন হয়ে পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের শানে এই মাহফিলগুলো জিন্দা থাকলে মানুষের ইমান জিন্দা থাকবে, ঠিক কিনা? নবীর আদর্শ কি করবে? জিন্দা থাকবে। এই মাহফিলগুলো জিন্দা থাকুক, এটা কি আমরা চাই? সবাই চান? সবাই চান? হাত তুলে সবাই চান? আল্লাহর নবীর মহব্বতে এই মাহফিল, এই মাহফিল তো মনে বিশাল বাজেটের মাহফিল, এই মাহফিল খালি চালানো কি শুধু কমিটির দায়িত্ব? কি বলেন, শুধু কমিটির দায়িত্ব, শুধু কয়েকজনের দায়িত্ব? আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা? আপনারা তো প্রতি বছর আপনারা এই মাহফিলে সাহায্য করেন, এই জন্যই তো কমিটি মাহফিলটা আয়োজন করার সুযোগ পান, না হয় নারা কি পারতেন? আমরা সকলে আসি, সকলে মিলে এই মাহফিলটাকে সার্থক করি। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। রাসূলের শানের মাহফিলে আপনি নবীজির মহব্বতে যদি কিছু দেন, আপনার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আবু বকর সিদ্দিক এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি না? সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। নবীদের পরে আবু বকর সিদ্দিকের মাঝখানে আর কোনো ব্যক্তি পৃথিবীতে নেই। আল্লাহর নবীদের পরে আবু বকর সিদ্দিকের মাঝখানে আর কোনো ব্যক্তির মর্যাদা? আবু বকর সিদ্দিক কেমনি এমন মর্যাদা পাইলেন? জীবনে কোনো বদরের যুদ্ধতে এমন বিশাল কোনো বীরত্ব দেখাইতে পারেন নাই,
ওহুদের যুদ্ধ তো বিশাল করে বীরত্ব দেখার নাই, তলোয়ার একটার পর একটা ব্যাঙ্গে কাফের উঁচু কাটা করছে, এমন ইতিহাস কি আছে নাকি? নাই। কিন্তু তারপরও আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কেন? তিনি সত্যিকার অর্থে জান মাল আল্লাহর নবীর কদম মুবারকে কি করছেন? ঢেলে দিয়েছেন। নবীজির স্ত্রী খাদিজাতুল কোবরা, এগারো জন স্ত্রীর মধ্যে খাদিজাতুল কোবরার মর্যাদায় কেউ কি যেতে পারছে? বাকিরা নবীজির জন্য জীবন উৎসর্গ করছে, মা খাদিজার জীবন এবং সম্পদ সব কি করছেন? উৎসর্গ করছেন। নবীজির সামনে মাহফিলে আসছেন, সময় দিয়েছেন, জীবনের মূল্যবান সময় দিয়েছেন, সেই জন্য যা যা পাবেন। আবু বকর সিদ্দিক আর খাদিজাতুল কুবরার মতো যদি হইতে চান, জানা দেওয়া লাগবে, সাথে কি দিতে হবে? মালও দিতে হবে। নবীর সামনে এই ওয়াজ মাহফিলে যে আসলেন, বসলেন, একজন হাত তুলেন তো, যে হুজুর আমার মনটা খারাপ লাগছে, হাত তুলেন তো দেখি যে ওয়াজ শোনার কারণে আমার মনটা খারাপ হয়ে গেছে, আছে কেউ? মনে আনন্দ লাগছে না? নবীর শানে কথা শুনলে মনে আনন্দ লাগে না? ওই নবীর শানে দান করলে আপনার মনে কি হবে? একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আমাদের সকলকে যেন আল্লাহ পাক নবীর আদর্শের সৈনিক হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শের সৈনিক হিসাবে কবুল করেন, আমিন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ ইসলামের শান্তি নসিব করুন, আমাদের প্রত্যেকটা সমাজে ইসলামের শান্তি দান করুন, পৃথিবীর প্রত্যেকটি দেশে ইসলামের শান্তি নসিব করুন, আমিন। ওয়াকরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের সকলের জন্য তওবা নাসুহা।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على